স্বাধীনতা সংগ্রাম। শোনা যাচ্ছে? ছাত্র সংগ্রাম। আমাদের সংগঠন শুরু হওয়ার আগে থেকে আমাদের এই পত্রিকার পথ চলতে শুরু করে, হাঁটতে হাঁটতে অনেকটা পথ আমরা এগিয়ে এসেছি। এই বছর শুরুর থেকে যেরকম অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাই ছাত্র সংগ্রামের এই 15 তারিখ আমরা প্রত্যেক বাড়ি সমবেত হই। এই 15 তারিখটা সেই একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের মানিয়ে নিয়ে চলতে শুরু করা, এবং এই পরিস্থিতির মধ্যে ওই বারবার আমাদের যা শেখানো হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্স সেটা না করে শারীরিক দূরত্ব বজায় রেখে কিন্তু মানসিকভাবে একসাথে থাকার আর একটা অঙ্গীকার এই ছাত্র সংগ্রামের আজকে আমরা নেব। 15 তারিখ ছাত্র সংগ্রামের জন্মদিনের দিন আজকে আমরা নেব। আমরা ঘটনাচক্রে বাধ্য হয়ে মুখ ঢেকেছি, মুখ বন্ধ করিনি। বিভিন্ন বিষয় নিয়ে আমরা এর মধ্যেই আমাদের সংগঠন বাংময় থেকেছে, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ছাত্র সংগ্রাম বাংময় থেকেছে। পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে আমাদের শিক্ষা বিষয়ক সমস্ত বিষয়গুলি নিয়ে ছাত্র সংগ্রাম আমাদের সংগঠনের কথাই মুখপত্র হয়ে বারবার সামনে এসে বলেছে। এ বড় সুখের সময় নয়, আমরা প্রত্যেকেই বুঝতে পারছি পৃথিবীজোড়া যা অবস্থা তা সুখের সময় নয়। আমাদের একে অপরের সাথে দূরত্ব বাড়তে বাড়তে এমন অবস্থায় এসে পৌঁছেছি যখন আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেক অনেক বন্ধু, অনেক অনেক ফলোয়ার থাকা সত্ত্বেও আমরা এতটাই বেশি একা হয়ে যাই যে একা হয়ে চুপচাপ চলে যাওয়ার সিদ্ধান্তও নিই, পাশের লোকটা জানতে পারে না। এই রকম অবস্থার দিনে হাতে হাত রেখে একসাথে বেঁধে বেঁধে চলবার স্বপ্ন যে মাধ্যমগুলির মধ্যে দিয়ে আমরা দেখতে পাই সেটা ছাত্র সংগ্রাম তার মধ্যে অন্যতম। বাধ্য হয়ে বইয়ের পাতার থেকে আমাদের অবস্থান্তরে পড়ে আমাদের অন্যরকম পদ্ধতি নিয়ে আসতে হয়েছে এবং অন্য মাধ্যমে ছাত্র সংগ্রাম প্রকাশ করতে হচ্ছে আমাদের বাধ্য হয়েই একরকমভাবে। এই অবস্থা নিশ্চয়ই দীর্ঘদিন হবে না, এটা সবার মতো আমরাও আশা রাখি, এবং এই অবস্থার মধ্যে দিয়ে চলার যে জার্নি সেই জার্নিটা আমরা সবাই মিলে একসাথে এইটাকে ওভারকাম করে নেওয়ার যে জার্নি সেটা আমরা সবাই মিলে একসাথে পেরিয়ে যেতে চাই, এবং একসঙ্গে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, শুধুমাত্র এই COVID-19 নয়, শুধুমাত্র এই সাইক্লোন নয়, গোটা বিশ্বজুড়েই অবস্থাটা খুব একটা সুখকর যাচ্ছে না। তো এই গোটা অবস্থাটাই আমরা একবার না একবার পেরিয়ে যাবো, একে অপরের সাথে হাতে হাত ধরেই পেরিয়ে যাব। ছাত্র সংগ্রামের জন্মদিন আজকে, এই নতুন আরেকটি বছর আমরা পথ চলতে শুরু করলাম। আজকে আমাদের সংক্ষিপ্ত অনুষ্ঠান আজকেই এখন শুরু হবে। শুরুতেই আমরা আমাদের অনুষ্ঠান সঞ্চালনা করবার জন্য ডেকে নিচ্ছি আমাদের সভাপতি কমরেড প্রতীকুর রহমানকে। কমরেড, আপনারা জানেন যে আজকের ছাত্র সংগ্রামের 55তম জন্মদিন বলা যেতে পারে। তো আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন SFI প্রাক্তন সর্বভারতীয় নেতা, আমাদের নেতৃত্ব কমরেড শমিক লেহারি। কমরেড শমিকদাকে বরণ করে নেবেন ছাত্র সংগ্রাম এডিটোরিয়াল বোর্ডের মেম্বার কমরেড শুভজিৎ সরকার। আমি শুভজিৎকে অনুরোধ করব শমিকদাকে বরণ করে নেওয়ার জন্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন SFI সর্বভারতীয় নেতৃত্ব কমরেড ময়ূখ বিশ্বাস, উপস্থিত আছেন SFI রাজ্য সম্পাদক কমরেড সৃজন ভট্টাচার্য, উপস্থিত আছেন ছাত্র সংগ্রামের ভারপ্রাপ্ত সম্পাদক কমরেড ঋজুরেখা দাশগুপ্ত, এডিটোরিয়াল বোর্ড মেম্বার কমরেড গীতশ্রী সরকার, এবং এখানে যারা উপস্থিত আছে এবং এই লাইভের মধ্যে দিয়ে যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন। বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে আজকের, আপনারা জানেন গোটা বিশ্বে করোনার মতো মহামারী, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আজকের আমাদের এই অনুষ্ঠান করতে বাধ্য হয়েছি। কিছুটা লাইভের মধ্যে দিয়ে এই প্রোগ্রামটা আমরা বিগত দিনে বড় আকারে করতে সক্ষম হয়েছি, কিন্তু এখন এমন একটা পরিবেশ পরিস্থিতি যে এই প্রোগ্রামটা আমরা বাইরে করতে পারিনি, ফলে বাধ্য হয়েছি ঘরের মধ্যে এই প্রোগ্রামটা করে লাইভের মধ্যে দিয়ে আপনাদের সামনে পৌঁছে যাওয়ার। এখন একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, গোটা বিশ্বে, ভারতবর্ষ, এ রাজ্য একটা অদ্ভুত সমস্যার সম্মুখীন আমরা প্রতিদিন ছাত্ররা হচ্ছি। প্রতিদিন আমাদের মগজের সামনে অন্য কিছু মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আর এর বিরুদ্ধে দাঁড়িয়ে একমাত্র কথা বলতে পারে ছাত্র সংগ্রাম।
একমাত্র আমাদের মস্তিষ্ক আমাদের মগজকে ছানিত করতে পারে ছাত্র সংগ্রাম। আপনারা জানেন যে কয়েকদিন আগে গোটা বিশ্ব তোলপাড় হয়েছিল এই বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে লড়াই, আমেরিকার বুকে লড়াই হয়েছিল। এখন ভারতবর্ষে তারও আগে যদি আপনি দেখেন ভারতবর্ষের বুকেও লড়াই হয়েছিল জাতপাতের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে। এই যে বিভেদের রাজনীতি প্রতিদিন আমাদের মাথার মধ্যে ঢুকে দেওয়া হচ্ছে এবং বিভেদের রাজনীতি নিয়ে আমরা মেতে আছি, কিন্তু মূল যে বৈষম্য, বর্ণ বৈষম্য বলুন বা সামাজিক বৈষম্য বলুন বা জাতপাতের বৈষম্য বা ধর্মের বৈষম্য বলুন, কিন্তু মূল যে বৈষম্য, যে অর্থনৈতিক বৈষম্য যার কারণে এত সমস্যা, সেই অর্থনৈতিক বৈষম্যর কথা আমাদেরকে যাতে না বলতে পারি, আমরা যাতে না বলতে পারি, সেজন্য আমাদেরকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর এই কথাগুলো বলবে আমাদের সামনে একমাত্র ছাত্র সংগ্রাম। তাই ছাত্র সংগ্রামকে নতুন করে নতুনভাবে আপনাদের সামনে নিয়ে আসার প্রচেষ্টা আমরা আমাদের এই ছাত্র সংগ্রাম সম্পাদক মণ্ডলী এডিটোরিয়াল বোর্ড আছে তারা করার চেষ্টা করেছে। আপনারা জানেন যে এই সময়কালে দাঁড়িয়ে করোনা, একদিকে করোনা একদিকে আমফান, এই পরিস্থিতিতে এই পরিবেশ পরিস্থিতিতে এখন নতুন একটা শব্দবন্ধ আমাদের সামনে চলে আসছে, ডিজাস্টার ক্যাপিটালিজম। আপনি এই করোনা নিয়ে আপনি আছেন বাড়ির মধ্যে, আপনি দেখতে পাচ্ছেন টিভির পর্দাতে কোনো নায়িকা বা কোনো নায়ক এই অমুক কোম্পানির হ্যান্ডওয়াশ দিয়ে আপনি যদি হাত ধোন তাহলে আপনার করোনা হবে না। এই সময়কালে এই মহামারীকে কাজে লাগিয়ে যেভাবে পুঁজিবাদ তার মুনাফা করার চেষ্টা করছে প্রযুক্তিকে ব্যবহার করে, এই সময়কালে দাঁড়িয়ে আমাদের উচিত হলো আমাদের ছাত্র সংগ্রামকে হাতিয়ার করে অসংখ্য ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেয়া, আমাদের হকের কথা বলার জন্য, আমাদের অধিকারের কথা বলার জন্য নিশ্চিতভাবে দাঁড়িয়ে এই কাজ আপনারা যারা গোটা রাজ্য জুড়ে করছেন তাদেরকে সংগ্রামী অভিনন্দন। বিশেষত করোনা আমফান পরিবেশ পরিস্থিতিতে যেভাবে গোটা বাংলা জুড়ে ছাত্র সমাজ কাজ করছেন, এসএফআইয়ের নেতৃত্বে কাজ করছেন, আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন। নিশ্চিতভাবে দাঁড়িয়ে ছাত্র সংগ্রাম অনেকভাবে এসছে, অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের সামনে এসছে আজকের এই পরিবেশ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা ছাত্র সংগ্রামটাকে ডিজিটালি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি, পিডিএফ ফরম্যাটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। নিশ্চিতভাবে দাঁড়িয়ে আপনারা আরও বেশি ছাত্র সংগ্রামের চর্চা করবেন এবং নিজেদের মস্তিষ্ককে শান্ত করবেন, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সামনে এখানে বলবেন ছাত্র সংগ্রামের ভারপ্রাপ্ত সম্পাদক কমরেড ঋজুরেখ দাশগুপ্ত। উপস্থিত সভাপতি, আমাদের সাথেও আছেন এসএফআই এর প্রাক্তন সাধারণ সম্পাদক কমরেড শমিক লাহিড়ি, আছেন এসএফআই এর সাধারণ সম্পাদক কমরেড ময়ূক বিশ্বাস, উপস্থিত আছেন রাজ্য নেতৃত্ব এবং কমরেডরা। আপনারা জানেন আমরা আজ এই লাইভ অনুষ্ঠান কী কারণে করছি এবং ফিজিক্যাল ডিস্টেন্সিংয়ের নিয়ম মেনেই অল্প কিছু সংখ্যক আমাদের নেতৃত্ব এবং কমরেডরা তারা আজকে সমবেত হয়েছেন আজকের এই কর্মসূচিকে সফল করবার জন্য। আজকে ছাত্র সংগ্রাম পত্রিকার 55তম প্রতিষ্ঠা দিবস। এই পত্রিকা দীর্ঘদিন ধরে, আগের যারা বলেছেন তারাও বলেছেন যে ভারতের ছাত্র ফেডারেশন তৈরি হবার আগে থেকে এই ছাত্র সংগ্রাম পত্রিকা, এই পত্রিকা পথ চলেছে, তার পথ চলা শুরু হয়েছে এবং দীর্ঘ লড়াই, দীর্ঘ সংগ্রাম, বহু উত্থান, বহু পতন পেরিয়ে এই ছাত্র সংগ্রাম পত্রিকা খুব সম্ভবত ভারতবর্ষের তো বটেই, এমনকি পৃথিবীর মধ্যেও এরকম বিরল উদাহরণ দেখা যায় কিনা আমাদের জানা নেই, যে লাগাতার 55 বছর ধরে ছাত্রদের নেতৃত্বে একটা পত্রিকা প্রত্যেক 2 মাস অন্তর অন্তর প্রকাশিত হচ্ছে, যেখানে ছাত্রছাত্রীদের কথা, ছাত্রছাত্রীদের শব্দ যেই সেই পত্রিকায় প্রতিফলিত হচ্ছে এবং উচ্চারিত হচ্ছে। এ নজির গোটা পৃথিবীতে আছে কিনা আমাদের সন্দেহ যে দীর্ঘ 55 বছর ধরে এই পত্রিকা লাগাতারভাবে চলেছে, কোনো সময় এই পত্রিকা কখনো বন্ধ হয়নি, এমনকি জরুরি অবস্থার সময়তেও যখন গোটা দেশব্যাপী নানান সন্ত্রাসের ফলে মানুষের গণতান্ত্রিক অধিকার নষ্ট হয়ে গিয়েছে, রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক সংগঠনগুলোর কার্যাবলী সেগুলো বন্ধ হয়ে গিয়েছিল, সেই সময়তেও এই পত্রিকা সচল ছিল, এই পত্রিকা থেকেছে। এবং আজকের যে পরিস্থিতি আমরা সবাই জানি যে প্রত্যেক বছর এই কর্মসূচি একটা বিরাট অডিটোরিয়ামে হয় বা অনেক সংখ্যক ছাত্রছাত্রী এই কর্মসূচিতে সমবেত হন, কিন্তু আজকের এই পরিস্থিতিতে সেইটা করার সুযোগ আমাদের কাছে নেই। আমাদের কাছে যেহেতু ফিজিক্যাল ডিস্টেন্সিংয়ের ব্যাপার রয়েছে, সবাই বেশি সংখ্যক মানুষ এক জায়গায় একত্রিত হতে পারবেন না এই ব্যাপার রয়েছে, স্বাভাবিকভাবে আমাদের কাছে সেই সুযোগ ছিল না। এতৎ সত্ত্বেও আজকের এই কর্মসূচিতে আমরা মিলিত হয়েছি এই সমস্যাকে, এই লকডাউন এবং এই যে মহামারীর সমস্যা, এই মহামারীর সমস্যাকে মাথায় রেখেই,
এবং এই সময়তেও যেহেতু ছাত্র সংগ্রাম পত্রিকা প্রকাশ করে তার হার্ড কপি ডিস্ট্রিবিউশন করা গোটা পশ্চিমবাংলা জুড়ে, যেহেতু সেটা লকডাউনের মধ্যে সম্ভব নয়, কমরেড প্রতিকুর রহমান বলবার সময় বলছিলেন যে এই সময়ের মধ্যেই আজকের সময়ের মতো করে কৌশল পরিবর্তন করে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে এবং আমাদের পশ্চিম এসএফআইয়ের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মধ্য দিয়ে ছাত্র সংগ্রাম পত্রিকা তা প্রথমবারের জন্য এই সময়তেই অনলাইন প্রকাশিত হয়েছে, ছাত্র সংগ্রামের ইতিহাসে প্রথমবার। এবং স্বাভাবিকভাবেই গোটা রাজ্য এবং রাজ্যের বাইরেও যারা পাঠক রয়েছেন ছাত্র সংগ্রাম পত্রিকার, তারা খুব সহজেই এই ছাত্র সংগ্রাম পত্রিকা পড়তে পারছেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এবং আমাদের ফেসবুক পেজের মাধ্যমে। এখন এই কৌশল আমাদের পরিবর্তন করতে হয়েছে। ছাত্র সংগ্রাম এই সমস্যার মধ্যে দাঁড়িয়েও ছাত্র সংগ্রাম তার পথ চলায় ঘাটতি দেয়নি, তার পথ চলায় বাদশা দেয়নি, তার পথ চলার কাজ সে চালিয়েছে। এখন এই সময় আমরা জানি কী কী ঘটনা আমাদের চারপাশে প্রত্যেক দিন ঘটছে, যেই ঘটনাগুলোর প্রতিফলন ছাত্র সংগ্রাম পত্রিকার প্রত্যেক অক্ষরে অক্ষরে প্রত্যেক পাতায় পাতায় প্রতিফলিত হয় প্রত্যেক সংখ্যায়। আমরা জানি যে এই কোভিড-19 মহামারী যা গোটা পৃথিবীর এতগুলো দেশকে আক্রান্ত করেছে, এতগুলো শহরে লকডাউন ঘোষণা করেছে, আমরা জানি তার পরবর্তীতে মানে এই লকডাউন চলতে চলতেই আমাদের রাজ্যের একটা বিস্তীর্ণ অংশে বিশেষত উপকূলে আমফান যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে এবং অজস্র মানুষ সংকটে রয়েছেন। যেমনভাবে কোভিড-19 আতঙ্কে মানুষ রয়েছেন, যেমন করে এই এই মহামারীর ফলে মানুষ মানে রোগের আতঙ্কে তার এটা ছড়িয়ে পড়ার আতঙ্কে রয়েছেন, ঠিক একই রকমভাবে লকডাউনের ফলে সাধারণ মানুষ অর্থনৈতিক বিপদের মধ্যে রয়েছেন, অর্থনৈতিক আক্রমণের মধ্যে রয়েছেন। এই আক্রমণের মধ্যে আমাদের সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন, তার মুখপত্র ছাত্র সংগ্রাম, আমাদের সংগঠন সাধারণ মানুষের পাশে, সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে, দাঁড়িয়েছে দুটো কাজ করবার জন্য, শুধু একটা কাজ নয়, দুটো কাজ করবার জন্য দাঁড়িয়েছে। প্রথমত, যে মানুষ বিপদে রয়েছেন সে মানুষের পাশে যথাসম্ভব দাঁড়ানো যায় সেই কাজ ভারতের ছাত্র ফেডারেশন করেছে। সে ঘূর্ণিঝড়ের ফলে ঘূর্ণিঝড় কবলিত মানুষ হোক অথবা লকডাউনের ফলে যার রোজগার বন্ধ হয়ে গিয়েছে, কোনোভাবে তার যে দৈনন্দিন সামগ্রী তার সংগ্রহ করতে তিনি পারছেন না, তার পাশে যেমন মানুষ মানে ভারতের ছাত্র ফেডারেশন দাঁড়িয়েছে, ঠিক একইভাবে যে অনাচার এই মহামারীর সময়ও দুই সরকার, রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের ওপর নামিয়ে আনা হয়েছে, তার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সংগঠিত করবার কাজেও, ছাত্রছাত্রীদের একত্রিত করবার কাজেও ভারতের ছাত্র ফেডারেশন থেকেছে। এবং সেই কথাই ছাত্র সংগ্রামের পাতায় প্রতিফলিত হয়েছে, ছাত্র সংগ্রামের পাতায় উচ্চারিত হয়েছে। এই যে স্লোগান দিয়েছি আমরা যে সরকারে নেই দরকারে আছি, আসলে কি বলতে চেয়েছি আমরা, যে সরকার নেই, সরকার নেই তাই আমরা দরকারে আছি, আর এই সরকারটা পাল্টে দেবার জন্য প্রতিদিনের রাস্তার লড়াইতেও আছি, প্রতিদিনের রাস্তার লড়াইতেও আমাদের থাকতে হবে। সেই লড়াইয়ের কথা, সেই জোট বাঁধবার কথা ছাত্র সংগ্রামের প্রত্যেক পাতায় পাতায় প্রত্যেক শব্দে শব্দে উচ্চারিত হয়েছে, প্রতিফলিত হয়েছে দীর্ঘদিনের ছাত্র সংগ্রাম পত্রিকা। এবং এই পত্রিকা বহু সংগ্রামের পর, বহু সংগ্রাম করে এই পত্রিকা সামনের দিকে পথ এগিয়েছে। আজকে আমাদের সামনে, আমাদের দেশ, আমাদের রাজ্যের সামনে বিশেষত শিক্ষাক্ষেত্রে এক নতুন আক্রমণ, নতুন করে নতুন চেহারা নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। এই যে অনলাইন ক্লাসের নাম করে ডিজিটাল ডিভাইড করে দেওয়া, কেউ পড়বে আর কেউ পড়বে না, কেউ পড়াশোনার মধ্যে থাকবে, কেউ শিক্ষার আলো পাবে আর কেউ শিক্ষার আলো পাবে না, ডিজিটালের নাম করে ডিভাইড করে দেওয়া, এই কাজ আমাদের দেশের সরকার এবং রাজ্যের সরকার করছে। এবং এর বিরুদ্ধেও ছাত্র সংগ্রাম পত্রিকা বিগত বেশ কয়েকটি সংখ্যায় এবং ভবিষ্যতের সংখ্যাগুলোতেও লাগাতার এর বিরুদ্ধেও অক্ষরমালার সংগ্রাম চালিয়ে যাবে। কিন্তু যে কথা আমাদের খেয়াল রাখতে হবে ছাত্র সংগ্রাম পত্রিকার আরও শ্রীবৃদ্ধির জন্য, আরও বৃহত্তর এই পত্রিকা করতে এই পত্রিকাকে আরও বৃহত্তর করে তোলবার জন্য, ছাত্র সংগ্রাম পত্রিকা কাদের কথা বলে, ছাত্র সংগ্রাম পত্রিকা কার কথা বলে? ছাত্র সংগ্রাম পত্রিকা অনেকভাবে কথা বলতে পারে, অনেক রকমভাবে কথা বলতে পারে, তার কাব্যিক গুণ অনেক রকম হতে পারে, সমস্তটা বিভিন্ন রকম হতে পারে, কিন্তু ছাত্র সংগ্রাম পত্রিকা যার জন্য কথা বলছে,
ছাত্র সংগ্রাম পত্রিকার প্রত্যেকটা অক্ষর যেন সেই ছাত্র বা ছাত্রী বুঝতে পারে, তার বোধগম্য যাতে প্রত্যেকটা ছাত্র সংগ্রামের পত্রিকার প্রত্যেকটা অক্ষর হয়, সেই ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে, প্রত্যেক মুহূর্তে সজাগ দৃষ্টি রাখতে হবে। আজকে এই ডিজিটাল ডিভাইডের নামে গোটা রাজ্যে এবং গোটা দেশে যে অনাচার দেশের এবং রাজ্যের সরকার নামিয়ে আনছে, আসলে ব্যাপার কি? আমরা এই কর্মসূচির প্রচার করবার সময়তেও বলেছি, জঙ্গলমহলের চিন্তামণি সোরেন সে কলকাতা ইউনিভার্সিটিতে ফিজিক্স পড়াবে, কাকদ্বীপের ছেলেটা সে ISI-তে পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স নিয়ে গবেষণা করবে, অথবা উত্তরবঙ্গের একটি ছেলে বিশ্বভারতীতে সঙ্গীত নিয়ে গবেষণা করবে। এই শিক্ষার আলো ছড়িয়ে পড়বে গোটা সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে, টালির ঘরের নিচে PhD-র থিসিস লেখা হবে, সেই কাজ যাতে বন্ধ হয়ে যায়, তাই এই ডিজিটাল ডিভাইড আসলে ড্রপ আউটের একটা চক্রান্ত। আসলে বড় অংশের ছাত্রছাত্রীদের, মার্জিনালাইজড সেকশনের পরিবারের ছেলেমেয়েদের শিক্ষার আলো থেকে বঞ্চিত করবার জন্যই এই ফাগ, এই ডিজিটাল ডিভাইড, এর বিরুদ্ধে লড়াইয়ের কথা, এর বিরুদ্ধে প্রত্যেক দিনের সংগ্রাম, এর বিরুদ্ধে প্রত্যেক স্পর্ধার উচ্চারণ আমাদের ছাত্র সংগ্রাম পত্রিকায় ভরিয়ে তুলতে হবে, যাতে একজন ছাত্রকে ওরা বাদ না দিতে পারে। এমনিতেই ওই স্বপ্ন দেখি আমরা, স্বপ্ন দেখি মাটিতে পা রেখে আকাশ ছোবার, এই স্বপ্ন দেখি বলে আমাদের এই ব্যবস্থা আমাদেরকে প্রত্যেক মাসে মাসে সেমিস্টার ফিয়ের নামে, কলেজের ফিয়ের নামে, স্কুলের ফিয়ের নামে জরিমানা করে। আমরা স্বপ্ন দেখি ডাক্তার হবে কেউ, কেউ ইঞ্জিনিয়ার হবে, ওই মাটিতে পা রেখে আকাশ ছোবে, তার জন্য রাষ্ট্র আমাদের জরিমানা করে প্রত্যেকটা মুহূর্তে। সেই জরিমানার হার বেড়ে গিয়েছে, গত এক বছর, দেড় বছর, দু বছর সময়তে লাগাম ছাড়াভাবে পড়াশোনার খরচ বেড়েছে। SFI স্লোগান দিয়েছিল, পড়াশোনার খরচ কমাও, জাত ধর্মের হিংসা থামাও, সেই পড়াশোনার খরচ লাগাম ছাড়া হারে বেড়েছে। আর তারপরে এই মহামারীর সময় এবং এই ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগ, এই সময় মড়ার ওপর খাড়ার ঘায়ের মতো এই অনলাইন ক্লাসকে চাপিয়ে দিয়ে তার ভিত্তিতে পরীক্ষা নেব, অথবা তার অনলাইন মাধ্যমেই এক্সামিনেশন হবে, এই জিনিস ছাত্রছাত্রীদের ওপর চাপিয়ে দিয়ে কার্যত একটা বড় অংশের ছেলে মেয়েকে পড়াশোনার আলো থেকে বঞ্চিত করে দেওয়ার ষড়যন্ত্র, তার ব্লুপ্রিন্ট ওরা তৈরি করছে। ওরা এই ব্লুপ্রিন্ট তৈরি করছে, তাই আমাদের ব্যারিকেডের ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। আর সেই ব্লুপ্রিন্টের মুখপত্রের নাম ছাত্র সংগ্রাম। ছাত্র সংগ্রাম ছিল, ছাত্র সংগ্রাম আছে, ছাত্র সংগ্রাম থাকবে। এই ব্লুপ্রিন্ট ও ওদের ব্লুপ্রিন্টের বিরুদ্ধে আমাদের ব্যারিকেডের ব্লুপ্রিন্টকে আরও বেশি উচ্চারিত করেই ছাত্র সংগ্রাম সামনের দিনে পথ হাঁটবে এবং ছাত্র সংগ্রাম তার লড়াই আন্দোলন চালিয়ে যাবে। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনক্লাব জিন্দাবাদ, SFI জিন্দাবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন SFI পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড সৃজন ভট্টাচার্য। এখন সৃজন ভট্টাচার্য আপনাদের সামনে কিছু কথা বলবে। কমরেড সভাপতি এখানে উপস্থিত আছেন, SFI এর প্রাক্তন সাধারণ সম্পাদক শ্রমিকদা, SFI 50-র বছরে শ্রমিকদাকে পাওয়াটা 15-ই জুনের জন্য আমাদের কাছেও বাড়তি পাওনা। ময়ূকদা আছেন আমাদের সাধারণ সম্পাদক, এডিটোরিয়াল বোর্ড মেম্বাররা আছেন, আর অল্প কয়েকজন আপনারা আছেন। আসলে আমি এই লাইভ চলাকালীন দেখছিলাম, খুব অল্পও নেই, বিরাট অংশের মানুষ তারা এই লাইভ ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন। আমি দীর্ঘায়িত করব না আজকের কথা, শুরুতে দুজন মানুষের ছবি আমাদের এই পোডিয়ামের তলায় আমরা দেখতে পাচ্ছি, রেখেছি। অন্যদিন, অন্য বছর যখন ছাত্র সংগ্রাম পত্রিকার কর্মসূচি হয়, স্টেজের কোনো এক প্রান্তে এই দুজনের ছবি সর্বোচ্চ সম্মান দিয়ে, শ্রদ্ধাজ্ঞাপন ইত্যাদি অনেক অন্যরকম করে, অনেক আড়ম্বরের সাথে আমরা গোটা কর্মসূচিটা করি। এবার সেটা পারা যাচ্ছে না, এটা আমাদের কাছেও অন্যরকম অভিজ্ঞতা, নতুন অভিজ্ঞতা। তার মধ্যেই দাঁড়িয়ে স্বল্প পরিসরে রাজনীতির কথা পৌঁছে দেওয়ার চেষ্টা, ছাত্র সংগ্রাম পত্রিকার প্রথম সম্পাদক কমরেড অনিল বিশ্বাসের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাই, আমরা শ্রদ্ধা জানাই, এবং ছাত্র সংগ্রাম পত্রিকার সম্পাদক মণ্ডলীর প্রাক্তন সদস্য
প্রাক্তন কথাটা কতটা যথোচিত হবে আমি জানি না, সদস্য থাকতে থাকতে পুলিশি হেফাজতে খুন হয়ে যাওয়া কমরেড সুদীপ্ত গুপ্তর স্মৃতির প্রতিও আমরা শ্রদ্ধা জানাই। ঋজু যেখান থেকে শেষ করেছে আমি সেখান থেকে দুটো কথা বলে আমার কথা শেষ করব। যে কোনো অতিমারী, যে কোনো এই ধরনের ঘটনা, অস্বাভাবিক ঘটনা, পৃথিবী জুড়ে এই ধরনের ঘটনার পরের অভিজ্ঞতা হলো যে সমাজটা বিভিন্ন রকম ক্ষেত্রে বিভিন্ন প্রশ্নে সমাজের যে স্থিতাবস্থা সেটা নষ্ট হয়ে যায়। এ বোঝার জন্য বাড়তি বুঝতে হয় এমনটা নয়। কয়েক বছর আগে আফ্রিকায় যখন ইবোলা ভাইরাসের সংক্রমণ দেখা দিল, হাতে গরম আমাদের সামনে উদাহরণ আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউএন, তাদের বিভিন্ন রকম রিপোর্ট ইত্যাদি, আমাদের মতো দেশ, আমরা কিছুটা, আমি কয়েকদিন আগে পড়ছিলাম সেই রিপোর্ট ইত্যাদি, আমাদের মতো দেশ কিছুটা শিক্ষা নিতে যদি পারে যে কি কি সমস্যা হয়। আমার আজকে অনেক কথায় যাওয়ার সুযোগ নেই, প্রয়োজনও নেই। দুটো কাজ, দুটো ফেনোমেনন এই ধরনের প্যান্ডেমিকের পরে অবশ্যম্ভাবী, যদি না রাষ্ট্র আগে থেকে সতর্ক দৃষ্টি দিয়ে তা আটকানোর ব্যবস্থা না করে। এক, শিক্ষা জগতে স্কুল ড্রপ আউট, কলেজ ড্রপ আউট, ড্রপ আউটের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাওয়া, এবং দুই, ড্রপ আউটের সংখ্যা বাড়ার স্বাভাবিক ফলশ্রুতি যা হয় বড় অংশের বেকার সংখ্যা স্ফীত হয়ে যাওয়া। বেকার সংখ্যা এমনিতেই আমাদের দেশে বেকারি বৃদ্ধির হার ইত্যাদি নরেন্দ্র মোদীর আমলে ভয়ানক পর্যায়ে, আমি সেসবের মধ্যে যাচ্ছি না। বারবার অর্থনীতিবিদরা, বামপন্থী, ডানপন্থী, মধ্যপন্থী বিভিন্ন রকম, তারা বারবার বলে যাচ্ছেন এই যে মানুষের হাতে ক্যাশ পৌঁছে দাও, বামপন্থীরা যে দাবি করছেন 7,500 টাকা করে, বা রেশন পৌঁছে দাও 10 কেজি করে চাল, বা সে যাতে কাজ থেকে ছাঁটাই না হয় তার জন্য যে বাড়তি ব্যবস্থা নেওয়ার কথা বামপন্থীরা বারবার বলছেন। শুধু বামপন্থীরা নন, ডানপন্থী অর্থনীতিবিদরাও বলে চলেছেন। এর কারণ হলো এটা না করলে গোটা সিস্টেমটা ক্রাম্বল করে যেতে বেশিক্ষণ সময় লাগবে না। সেটা আটকানোর জন্য এক, বেকার সংখ্যা বৃদ্ধি যাতে না পায়। যে মানুষ কাজ করতে করতে লকডাউনে চলে গেল, লকডাউন উঠলে যেন সেই মানুষ আবার কাজে ফিরতে পারে তার ব্যবস্থা করো। আর দুই, আমরা যারা ছাত্র আন্দোলনের কর্মী, আমি কিছুটা বেকার সংখ্যার কথাটা বাড়তি দুটো বাক্য বললাম এই কারণেই, কারণ ইন্টার রিলেটেড, একই সাথে ওতপ্রোতভাবে জড়িত তরুণ প্রজন্মের সামনে সমস্যা আসলে। দুই, শিক্ষাক্ষেত্রেকে, শিক্ষাক্ষেত্রের বাইরে যে বিরাট অংশের ছাত্রছাত্রী লকডাউন পিরিয়ডে চলে গেল, তাদের আবার শিক্ষাক্ষেত্রের পরিসরের অভ্যন্তরে ফিরিয়ে আনার জন্য বাড়তি দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। আমাদের রাজ্যের অধ্যাপকরা, তারা MHRDকে চিঠি চাপাটি করেছেন, আমি সেগুলো দেখছিলাম ড্রাফট, তারা হিসেব দিয়েছেন যে প্রায় 25 কোটি ছাত্র আমাদের দেশের নিরিখে এই লকডাউন পিরিয়ডে তারা লেখাপড়ার পরিসরের বাইরে চলে গিয়েছে, স্কুল কলেজ সব বন্ধ ইত্যাদি। এখন লকডাউন ফেরার, লকডাউন ওঠার পরে যে 25 কোটি ছাত্র বেরোলো, সেই 25 কোটি যেন আবার লেখাপড়ায় ফিরতে পারে, সংখ্যাটা যেন 18 কোটি, 19 কোটি বা 17 কোটি না হয়ে যায়, তার জন্য সরকার রাষ্ট্রকে বাড়তি ভূমিকা নিতে হবে। এইটা আমাদের একমাত্র কথা বলার পয়েন্ট। ঋজু কতগুলো কথা বলেছে, আমাদের সবার বোঝাপড়ায় আছে, আমরা এর মধ্যে একাধিকবার আন্দোলন সংগ্রামের মধ্যেও ঢুকেছি এই কাজের। ফি বৃদ্ধির সমস্যা, অনলাইন লেখাপড়াকে বাধ্যতামূলক করে দেওয়ার সমস্যা, পরীক্ষা, পঠন পাঠন কিভাবে হবে, কি প্রশ্নে হবে, সেগুলো নিয়ে এখনো সরকার কথা বলে উঠতে পারছেন না ছাত্রদের সাথে। উপাচার্যদের সাথে মিটিং করে করে সবটা ঠিক করে বলে দিচ্ছেন একতরফা সিদ্ধান্ত। শিক্ষাক্ষেত্রের সব থেকে বড় স্টেক হোল্ডার হলো ছাত্ররা, তাদের সাথে কোথাও কোনো রকম কথা বলার চেষ্টা না কর্তৃপক্ষ করছেন, না সরকার করছেন। আচ্ছা, আমরা যখন বলছি যে ছাত্রদের লেখাপড়ার আওতায় আরেকবার ফিরিয়ে আনতে হবে, রেশনের সমস্যা, ক্লাস 12 পর্যন্ত মিড ডে মিল, তার ক্ষেত্রকে প্রসারিত করা,
দিচ্ছেন তো 3 কেজি চাল আর 3 কেজি করে আলু, ওতে কার হয়, কিভাবে হয়? যেটা 1 মাসে দিচ্ছেন সেটা যদি 15 দিন অন্তর দেওয়া যায়, এ দাবি আমরা করছি তো নির্দিষ্ট সংকীর্ণ রাজনৈতিক, অবশ্যই রাজনৈতিক সংকীর্ণ স্বার্থ মাথায় রেখে তো করছি না। আমরা যখন বলছি যে একটা সেমিস্টারের ফি মকুব করুন, স্কুল এডুকেশনের ক্ষেত্রে একটা গোটা শিক্ষাবর্ষের ফি মকুব করুন, এটা করতেই হবে। আমরা কি বেছে বেছে খালি বামপন্থী পরিবারের সন্তানদের জন্য বলছি নাকি? কেউ বলছে? অন্যান্য রাজ্য পারে আর মমতা ব্যানার্জি সরকার পারছে না। MHRD যখন নিজেদের মধ্যে কথা বলতে বসছে, আমি অনেক কথা যাব না, ময়ুকদা আছে নিশ্চিত বলবে, ওরা বলছে যে করোনা ভাইরাস লকডাউন এটা আমাদের কাছে কোনো অসুবিধা নয়, এটা আমাদের কাছে একটা অপরচুনিটি। কিসের অপরচুনিটি? না, আমরা অনেকদিন ধরে শিক্ষানীতি টিক্ষানীতি ইত্যাদির মাধ্যমে আমরা যে অনলাইন লেখাপড়াকে চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছিলাম, এই করোনা ভাইরাসের ফলে এইটা আশীর্বাদ চলে আসার ফলে আমাদের কাছে এবার আমরা ত্বরান্বিত করতে পারবো প্রসেসটাকে। আমাদের দেশে আমরা এগুলো সব প্রেস বিবৃতি চিঠি চাপাটি ইত্যাদির মাধ্যমে বলেছি, আবার বলবো, বারবার বলবো, ন্যাশনাল স্যাম্পল সার্ভের যা তথ্য বলছে, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের যা তথ্য বলছে, 23-24% মানুষ কম্পিউটার ব্যবহার করতে জানেন, ইন্টারনেট ব্যবহার করতে পারেন ওই রকম একটা অংশ, 20% মানুষ। আমি তথ্য কিছু ডান্দিক বাদিক ভুল বলতে পারি, 20টা হয়তো 25 হতে পারে, কিন্তু কিছুতেই 45 নয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনলাইন লেখাপড়াকে, অনলাইন এডুকেশন, অনলাইন এক্সামিনেশন, অনলাইন ইভ্যালুয়েশন, একে বাধ্যতামূলক করে দেওয়া মানে জোর করে লাথি মেরে একটা বড় অংশের দরিদ্র মধ্যবিত্ত এমনকি ছাত্র সংখ্যাকে লেখাপড়ার পরিসরের বাইরে বের করে দেওয়া। আমরা এটা মানতে পারবো না। এর সাথে আরো কতগুলো কথা আছে, ক্যাম্পাস স্যানিটাইজেশনের দাবি, এই যে বড় বড় কথা বলছেন, পরীক্ষা ইত্যাদি নেওয়া হবে না নেওয়া হবে, কিভাবে নেওয়া হবে, ছাত্রদের মতামত, ছাত্ররা অ্যাসাইনমেন্টের দাবি রেখেছিল, ইন্টারনালের দাবি রেখেছিল, বাড়তি শিক্ষক নিয়োগের দাবি রেখেছিল, প্রয়োজনে অস্থায়ী ক্লাসরুম, অস্থায়ী ক্লাসরুম কনস্ট্রাকশন করে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনে ব্যাচ বাই ব্যাচ ধরে লেখাপড়া শেষ করে সিলেবাস শেষ করে তারপরে পরীক্ষা নিয়ে ছাড়ার কথা আমরা বলেছিলাম, এগুলো কিচ্ছু মানা হচ্ছে না। যে পদ্ধতিতে যাচ্ছে তাতে করে যে ছাত্র এই বছর সার্টিফিকেট পাবেও জীবনের আগামী 50, 60, 70 বছর যতদিন সে বাঁচবে সে চিহ্নিত হয়ে থাকবে, এই ছাত্র প্যান্ডেমিক 2020 ব্যাচের ছাত্র, এর লেখাপড়া সম্পূর্ণ হয়নি, একে চাকরি দেওয়ার আগে দুবার ভাবতে হবে, এই আশঙ্কা করছেন সকলে। তরুণ প্রজন্মের ভালো থাকার কথা চিন্তা করে আমরা যে কথাগুলো বলছি আমরা অসম্ভব দাবি করছি না। স্পেশাল স্টিমিউলাস প্যাকেজ, দরিদ্র ছাত্রদের বিশেষ ভাতা দিতে হবে, অসম্ভব দাবি নয়, কনফিডেন্স নিয়ে বলতে হবে। আমাদের কমরেডরা এই সময়ের মধ্যে দাঁড়িয়ে সংগঠনের গত এই 2 মাস 2.5 মাস ধরে আমরা যা দেখেছি, আমাদের কর্মীরা মাস্ক স্যানিটাইজার বানিয়ে বিলি করা থেকে শুরু করে সচেতনতা প্রসার থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে অসুস্থ মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, তাদের কাছে ওষুধ পৌঁছে দেওয়া, বাজার করে দেওয়া, আমাদের নেতারা সবাই রাস্তায় দাঁড়িয়ে থেকে এই কাজ করেছে। আমাদের নেতারা আমাদের শিখিয়েছে যে সময় বলা হচ্ছে মাথার মতো ঢোকানোর চেষ্টা হচ্ছে, শেখানোর চেষ্টা হচ্ছে যে আমাকে আমার মতো থাকতে দাও, সেই সময় নতুন করে কমিউনিটি কিচেন, কমিউনিটির অংশগ্রহণের ভাবনা চিন্তা, বিনামূল্যের বাজার, বিনামূল্যের কিট প্রদান, কখনো সুদীপ্তর নামে, কখনো স্বপনকলের নামে, কখনো সাইফুদ্দিনের নামে আমাদেরকে উৎসাহিত করেছে। আমরা যারা বিভিন্ন মিটিং ফিটিংয়ে টেবিলের এপারে বসি আমাদেরকে উৎসাহিত করেছে আমাদের কমরেডদের বিভিন্ন ইনোভেটিভ ভাবনা চিন্তা। এই কাজ, রিলিফের কাজ, আমফানের পরে যেভাবে কোথাও রাস্তায় ডাল কাটতে নেমেছে, কোথাও ত্রিপল নিয়ে ছুটে গেছে, কোথাও লেখাপড়ার জিনিসপত্র নিয়ে ছুটে গেছে, শুকনো খাবার নিয়ে দৌড়েছে, আমাদের ছেলেমেয়েরা যে ভূমিকা পালন করেছে আমরা গর্বিত, আমরা কনফিডেন্স পেয়েছি। খালি বিনীতভাবে এইটা মনে করিয়ে দেওয়া, যারা লাইভ শুনছেন, আমি শেষ করব যে কথা বলে যে রিলিফ অবশ্যই একটা বড় ধাপ, মানুষের কাছে পৌঁছতেই হবে এই কঠিন সময়ে। যারা সরকারে আছে তারা যদি কাজ না করে, যারা দরকারে পাশে থাকার মতাদর্শকে সামনে নিয়ে এগিয়ে, তাদের মানুষের পাশে থাকতেই হবে, কিন্তু অধিকার আদায়ের লড়াইটা যেন কোথাও এক মুহূর্তের জন্যও আমরা বিস্মৃত না হই।
ওই বই খাতাটা যেটা আমাদের কমরেডরা পৌঁছে দিচ্ছে ওটা পৌঁছে দেওয়ার কথা সরকারের, ওই ত্রিপলটা যেটা আমাদের কমরেডরা পৌঁছে দিচ্ছে ওটা পৌঁছে দেওয়ার কথা সরকারের, ওই যে রাস্তায় ডাল পড়ে আছে কাটার জন্য আমাদের ছেলেমেয়েরা নেমে পড়েছে ওই ডালটা কাটার দায়িত্ব সরকারের। সরকার যদি এই কাজ না করে তাহলে সরকারকে কিভাবে ঘেরাও করে ঘরে বসিয়ে দিতে হয় সে কাজও আমরা জানি। আগামী 17 তারিখ আমরা গোটা রাজ্য জুড়ে এই আড়াই মাসের মধ্যে প্রথমবার আহ্বান জানিয়েছি প্রতিটি অঞ্চলে কমরেডদের রাস্তায় নামার। এতদিন ঘরে বসে পোস্টার হাতে হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনে অল্প জমায়েত করে হয়েছে, ফিজিক্যাল ডিস্টেন্সিংয়ের নিয়মকানুন মেনেই আমাদেরকে রাস্তায় আস্তে আস্তে নামতে হবে। যারা ভাগের অঙ্ক কষছে, যারা জর্জ ফ্লয়েডকে খুন করল, যারা ভাইরাসের সাথে চোখের সাইজ কতটা তার তুলনা করছে, যারা ভাইরাসের সাথে টাইটেল কি তার তুলনা করছে, সমস্ত রকমের ভাগের অঙ্ক যারা করছে তাদের বিরুদ্ধে যোগ করার অঙ্ক নিয়ে কথা নিয়ে আমাদেরকে রাস্তায় নামতে হবে। এই কাজে আমাদের প্রধান মূল কথা, প্রতিকূর্দা বলার সময় কিছুটা বলেছে, ছাত্রছাত্রীদের লেখাপড়ার সমস্যায় আমাদের প্রাইমারি ফোকাস আমাদের থাকতেই হবে। আগামী 17 তারিখ আমরা গোটা রাজ্য জুড়ে অবস্থান করব। কোচবিহার থেকে কাকদ্বীপ আমাদের কমরেডরা প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসে যাবে, প্রয়োজনে বিডিও অফিসের সামনে, এসডি অফিসের সামনে, ডিএম অফিসের সামনে, কলেজের সামনে, পাড়ার মোড়ে আমাদের কমরেডরা বসে যাবে রাস্তায়। হাতে প্ল্যাকার্ডে লেখা থাকবে ফি বাড়ানো চলবে না, প্ল্যাকার্ডে লেখা থাকবে অনলাইন শিক্ষাকে বাধ্যতামূলক করা চলবে না, আরও কতগুলো কথা, মাস্ক স্যানিটাইজার বাধ্যতামূলক করতে হবে, আরও অনেক কথা। তাতেও যদি কাজ না হয় আমাদের ছেলেমেয়েরা রাস্তার মোড় থেকে উঠে মন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বসে যাবে, তাতেও যদি কাজ না হয় আমাদের ছেলেমেয়েরা রাস্তার মোড় থেকে উঠে শুধু কানের বাড়ির সামনে বসবে না, মাথার বাড়ির সামনে গিয়েও বসবে, বসতে হবে, ছাত্রদের কাছে জবাব দিতে হবে। কমরেডরা তৈরি হন, সরকার যদি আমাদের কথা আজ না শোনে আগামীকাল আমরা ছাত্ররা সরকারের কথা শুনবো কি না সেটাও আমাদের ভেবে দেখতে হবে। আগামী দিনে দীর্ঘ লড়াই, নতুন পরিস্থিতিতে দীর্ঘ লড়াই, শিক্ষার বিষয়গুলিকে, শিক্ষার ইস্যুকে সামনে রেখে, শিক্ষা সংক্রান্ত বিষয়াবলিকে সামনে রেখে এ লড়াই আমাদের লড়তে হবে। আমি কমরেডদের কাছে এই কথা বলে শেষ করতে পারি, এই লড়াইয়ে সমস্ত শুভেচ্ছা রইল এবং এই লড়াইতে প্রতিনিয়ত আলোকবর্তিকা হয়ে দেখা দিক ছাত্র সংগ্রাম পত্রিকা, তার লেখা, তার যাবতীয় কথা এক একটি অক্ষর, এক একটি তরোয়াল হয়ে উঠুক। এটুকু বলেই এই শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। ইনক্লাব জিন্দাবাদ, এসএফআই জিন্দাবাদ। যে আপনারা জানেন যে আমরা আমাদের এই আজকের দিনে প্রতি বছর সুদীপ্ত গুপ্ত স্মৃতি পুরস্কার আমরা দিই, এবছরও আমরা সেই পুরস্কারটি দেবো বলে ঠিক করেছি। ওই সুদীপ্ত গুপ্ত স্মৃতি পুরস্কারের নাম এখানে এডিটোরিয়াল বোর্ড মেম্বার কমরেড গীতশ্রী সরকার সেই নাম আপনাদের সামনে ঘোষণা করবেন। কমরেড, আজকে বিকল্প মাধ্যমে আমাদের এই ছাত্র সংগ্রাম পত্রিকার প্রতিষ্ঠা দিবস আমরা পালন করছি। সুদীপ্ত গুপ্ত স্মৃতি পুরস্কার প্রত্যেকবারের মতো আমরা এবারও দেব। সুদীপ্ত গুপ্ত আমাদেরকে আসলে যে শিক্ষাটা শিখিয়ে দিয়ে গেছে যে একা একা কোনোদিনও বাঁচা যায় না, অন্যের সাথে বাঁচতে হয় এবং অন্যের জন্য বাঁচতে হয়, সেই শিক্ষাটা প্রত্যেক দিন এই সুদীপ্তরা যে শিক্ষাটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছিল প্রত্যেক দিন এই পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ, বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা এই শিক্ষাটা প্রত্যেক দিন আমাদেরকে শেখাচ্ছে। সেরকমই একজন ছাত্র, সেরকমই একজন মানুষের নাম সুপ্রতিভ ভট্টাচার্য। সত্যি এই সময় দাঁড়িয়ে যখন আমরা আরও বেশি করে একা হচ্ছি, যে এই সময় দাঁড়িয়ে আমাদেরকে বিভিন্ন রকম ডিস্টেন্সের কথা বলে আমাদেরকে ভাগ করবার খেলা চলছে, যেই সময় দাঁড়িয়ে এই ভাইরাস কোন ধর্মের মানুষ ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে, কোন দরগায় গেলে ছড়াচ্ছে, এরকম নানা রকম কথা বারবার উঠে আসছে, সেই সময় দাঁড়িয়ে আমাদের মনে হয় সবচেয়ে বেশি যেই দিকে মন দেওয়ার কথা সেটা হলো আমাদের একমাত্র পরিচয়, আমরা মানুষ, মানবতাই আমাদের একমাত্র ধর্ম।
সুপ্রতিম ভট্টাচার্য হয়তো আমাদের সেই মানবতা ধর্মের কথাই শেখালেন, যিনি নিজের দেহ ডোনেট করছেন এই ভ্যাকসিন টেস্টের জন্য। তাই এই বছর আমাদের এডিটোরিয়াল বোর্ডের সিদ্ধান্ত যে আমরা এই বছরের সুদীপ্ত গুপ্ত স্মৃতি পুরস্কার গাডুলিয়ার ছাত্র সুপ্রতি ভট্টাচার্যকে আমরা দেব, তার হয়ে এই পুরস্কার গ্রহণ করবেন ভারতীয় ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কমরেড ঋতুপর্ণা মিত্র। যারা এই লাইভের মধ্যে দিয়ে আমাদের কথা শুনতে পাচ্ছেন, আপনারা জানিয়ে রাখার জন্য বলা, এই সুপ্রতিম ভট্টাচার্য যিনি হলো আমাদের গাড়ুলিয়া লোকাল কমিটির আমাদের এসএফআইয়ের সদস্য। এসএফআইয়ের সদস্য একজন এসএফআইয়ের কর্মী হিসেবে আমরা গর্বিত, নিশ্চিতভাবে আপনারা যারা শুনতে পাচ্ছেন আপনারাও গর্বিত। এখন আমাদের সম্বন্ধে দীর্ঘক্ষণ উপস্থিত আছেন এসএফআই সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড ময়ূখ বিশ্বাস। এখন ময়ূখ বিশ্বাস আপনাদের সামনে বলবেন, কিন্তু তার আগে ময়ূখ বিশ্বাসকে বরণ করে নেবেন কমরেড শুভজিৎ সরকার। আমরা ময়ূখ দাকে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য। কমরেড সভাপতি, এখানে উপস্থিত রয়েছেন ভারতের ছাত্র ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক কমরেড শমিক লাহিড়ি, উপস্থিত রয়েছেন ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড সৃজন ভট্টাচার্য, ছাত্র সংগ্রাম এডিটোরিয়াল বোর্ডের সদস্যরা এবং কমরেডস। 8 সপ্তাহ জার্মান আক্রমণের মুখে, তখন স্টালিনগ্রাদ, জার্মান স্মোকিং বোমায় ঝাঁঝরা হয়ে গেছে স্টালিনগ্রাদ, কয়েক লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন, প্রায় ধ্বংসস্তূপের মধ্যেও সেদিন স্টালিনগ্রাদে সোভিয়েতের কমরেডরা এক উন্নত মানের সংবাদপত্র সেই সময় তারা পাবলিশ করত। তার গুণমান দেখে, তার সাংবাদিকতার নজির দেখে সেই সময় বিশ্বের নাম করা সাংবাদিকরাও চমকে যেতেন। এখন এর সাথে তুলনীয় না হলেও প্রায় 55 বছর ধরে শাসকের সমস্ত আক্রমণকে অগ্রাহ্য করে, সমস্ত রক্তচক্ষুকে অগ্রাহ্য করে প্রতিবাদ প্রতিরোধের যে বর্ণমালা যে 55 বছর ধরে চলেছে, সেই ছাত্র সংগ্রামের সমস্ত কমরেডদের যে আজ অতীত থেকে শুরু করে আজকের পর্যন্ত যে সমস্ত সদস্যরা রয়েছেন প্রত্যেককে জানাই ভারতের ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। কমরেডস, এখন আমরা আজ এখানে উপস্থিত হয়েছি এমন একটা সময়ে গোটা পৃথিবী যখন করোনার মহামারীতে আক্রান্ত, গোটা পৃথিবীতে সেই সময় দাঁড়িয়ে এক বিকল্পর ব্যবস্থা করেছে ছাত্র সংগ্রাম আপনাদের কাছে আমাদের কথাগুলো পৌঁছানোর জন্য। এবং সেই জন্য আজকে এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে আজকে যখন আমরা শিক্ষা নিয়ে কথা বলছি, যে শিক্ষার বিষয়টি কতখানি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। কারণ দেখুন, নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, শিক্ষা হলো সমাজ পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার। আর তাই জন্য আজকে আমরা যখন দেখছি এই যে শাসক যে রাষ্ট্র ব্যবস্থা যারা কায়েম করেছে, তারা চায় না যারা যত বেশি জানে তারা কত কম তত কম মানে, আর সেই নিয়মকে চালু করবার জন্য ওরা দেখতে পাচ্ছেন কিরমভাবে প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের ওপর অত্যাচারের চাবুক আমাদের ওপর নামিয়ে আনছে। চোখে দেখা যায় না টিভির পর্দায় পরিযায়ী শ্রমিকদের কি দুর্দশা, যে রেলওয়ে ট্র্যাকে
লাশ হয়ে যাচ্ছে শ্রমিকরা প্রত্যেক দিন। যে বাচ্চা মেয়েটা, 12 বছরের মেয়েটা যখন তেলেঙ্গানা থেকে মধ্যপ্রদেশ 300 কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল, কিন্তু সেই মাছ পথে সে তার ছোট্ট শরীর লুকিয়ে পড়েছিল। এই একটার পর একটা অসহনীয় জীবন যাত্রার ছবি আমরা এই সময়কালের মধ্যে দেখেছি এই অপরিকল্পিত লকডাউনের ফলে। আজকেও দেখুন, আজকে যখন এই অবস্থায় আমরা রয়েছি, প্রায় 15 কোটি মানুষ কাজ হারিয়েছেন গোটা ভারতবর্ষে, এবং সেই ঘরে যারা দিন আনি দিন খায়, সেই ঘরের সন্তানদের শিক্ষার অধিকারের কথা কে বলবে? সরকার কোনো কিচ্ছু ভাবছে না তাই নিয়ে। আমরা দেখেছি এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে যখন ত্রাণ দিতে গেছি আমরা দক্ষিণ উত্তর 24 পরগনা পূর্ব মেদিনীপুরের একটা বিস্তীর্ণ অঞ্চলে, যেখানে গলা জলে যখন ছাত্ররা যেখানে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র ত্রাণের জন্য, তার কাছে ত্রিপল পৌঁছেছে না, তার চাল চুরি হয়ে যাচ্ছে, তা সত্ত্বেও তার কাছে শিক্ষা তার কাছে সোনার পাথর বাটি হয়ে গেছে, সেই সময় দাঁড়িয়ে আজকে সরকার বলছে ডিজিটাল এডুকেশনের কথা, ডিজিটাল এডুকেশন। আর এই সময় দাঁড়িয়ে আসলে সরকার, কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, এরা লকডাউনটাকে, হেলথ এমার্জেন্সিটাকে ব্যবহার করতে চাইছে আমাদেরকে শোষণ করবার জন্য। আপনারা দেখেছেন শ্রম আইন বলবৎ করেছে সরকার, তাকে আবার শ্রমিকদের দাস শ্রমিককে পরিণত করার জন্য চেষ্টা করছে। এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে কিভাবে যারা প্রতিবাদী ছাত্ররা, যারা ফিস বৃদ্ধির বিরুদ্ধে লড়াই করেছিল, যারা এনআরসি সিএএনপিআর এর বিরুদ্ধে লড়াই করেছিল, আজকে তার পূর্বে যখন এনডিএ সরকার ছিল, বিড়লা আম্বানি কমিশন যা চালু করবার চেষ্টা করেছিল, যারা বলেছিল রাজনীতি করা যাবে না, যারা বলেছিল শিক্ষাকে আলু পটল ঝিঙের মতো বাজারে বিক্রি করে দেবে, সেই সরকার আবার যারা এসছে এখন, তারা নিউ এডুকেশন পলিসির মাধ্যমে আমাদেরকে মেধাগুলোকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। গরিব ঘরের সন্তানের শিক্ষার অধিকারকে তারা মানছে না। তারা এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ওপেন অ্যান্ড ডিস্টেন্স এডুকেশনের কথা বলছে তারা। এর ফলে আমরা মনে করি গ্রাম এবং শহরের মধ্যে ডিস্টেন্স বাড়বে এবং বৈষম্য বাড়বে, কারণ এই ডিজিটাল এডুকেশনে যার বাবার পকেট ভারী সেই শুধু শিক্ষার অধিকার পাবে। আমাদের ভারতবর্ষে প্রায় দেখুন এখনও সেখানে অনলাইন এডুকেশনের নামে কীভাবে লুট করাবার চেষ্টা করছে। প্রাইভেট স্কুলগুলোতে শুধুমাত্র অনলাইন এডুকেশন চলছে, আর সেখানে দাঁড়িয়ে শিক্ষকরা অন্যদিকে লোকে ভাবছে গার্জেনদের থেকে লাখ লাখ টাকা পয়সা নিচ্ছে তারা, এদিকে তারা শিক্ষকদেরও মাইনে দিচ্ছে না। যারা যেখানে তার মাইনে পাচ্ছেন সেখানে 30-40% মাইনে কম করিয়ে দিচ্ছেন তারা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এভাবে চলছে, নির্মম শোষণ করে চলছে, আর ছাত্রদের মুনাফা লোটার চেষ্টা করছে এই অনলাইন এডুকেশনের নামে। আর সেইখানে দাঁড়িয়ে অনলাইন এডুকেশনের সুবিধা কজন পাবে? গোটা ভারতবর্ষে 11% ছাত্রছাত্রী অনলাইন এডুকেশনের সুবিধা পান। এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষে অনলাইন এডুকেশন তো দূরস্থান। আজকে যখন আমফানের ফলে একটা বড় অংশের মানুষ যেখানে অন্ধকারের মধ্যে রয়েছেন, সেখানে দাঁড়িয়ে 16% পরিবার সেখানে 8 ঘন্টা তাদের কাছে বিদ্যুৎ থাকে, তাদের কাছে কি অনলাইন এডুকেশন? আজকে কাশ্মীরের কথা বলা হয় যে কাশ্মীরে প্রায় আগস্ট মাস থেকে 2G, একটা সময় তো নেটই ছিল না, এখন যা নেট আছে তার শুধু 2G নেটওয়ার্ক থাকে, অর্ধেক জায়গায় নেট নেই, সেখানে দাঁড়িয়ে অনলাইন এডুকেশন একটা তামাশা ছাড়া আর কিছু হচ্ছে না। আজকে আমরা বলছি যেখানে অনলাইন এডুকেশন যদি করতে হয় সম্পূর্ণ ব্যবস্থা করতে হবে, গ্রাম শহর প্রত্যেকটা জায়গায় সেরকম ব্যবস্থা করতে হবে সরকারকে, কিন্তু সরকার সেই নিয়ে কোনো ব্যবস্থা করতে পারছে না। আরে লোকের কাছে এখন আটা কেনার পয়সা নেই, ওরা বলছে ডেটা কেনার পয়সা করার কথা বলছে। অবস্থাটা এমনই, যখন সৃজন বলার সময় বলছিল যে আমরা বারবার দাবি করছি মাস্কের কথা, কিন্তু মাস্ক এখন কোথায়? আজকে দেখতে পাচ্ছি ডিপিএস এর মতো স্কুলগুলোতে তারা 40 টাকার মাস্ক তারা 400 টাকায় বিক্রি করছে এবং সেটা বাধ্যতামূলক করছে। আজকে কে কিনতে পারবে সেই মাস্ক? আমরা বলছি রেশন ব্যবস্থার মতো সবাইকে মাস্ক এবং স্যানিটাইজার দিতে হবে। আমরা দাবি জানাচ্ছি আজকে 7,500 টাকা প্রত্যেকটা পরিবারকে দিতে হবে। শুধু তাই নয়, আজকে যখন দেখতে পাচ্ছি প্রত্যেক দিন মিড ডে মিল কেন দেওয়া দরকার? কারণ ড্রপ আউট রেট বৃদ্ধি পাচ্ছে ভয়ঙ্করভাবে। আর আজকে নোবেলজয়ী অর্থনীতিবিদ থেকে শুরু করে আমরা বামপন্থীরা প্রত্যেক দিন বলছি এটা দেওয়া সম্ভব, কারণ ভারতবর্ষের 7,70,00,000 মেট্রিক টন চাল গম আজকে পচ্ছে এফসিআই এর গোডাউনে, আর সেখানে দাঁড়িয়ে সরকার সেটা দিতে পারত, কিন্তু সরকার সেটা করছে না, না মিড ডে মিলের ব্যবস্থা করছে। আজকে গোটা দেশে শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়েছে। আপনারা তো চোখের সামনে দেখেছেন যে সবই আমাদের সোশ্যাল মিডিয়ায় এসছে, যে টিভি যেখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি ওই হাইওয়ের নিচে, ওই যে ফ্লাইওভারগুলোর নিচে কংক্রিটের দেওয়ালকে
বোর্ড বানিয়ে সেখানে পড়াশুনো করাচ্ছে। ভারতবর্ষের 34% স্কুলে বাড়ির মাথায় ছাদ নেই, আর সেখানে এখন ডিজিটাল এডুকেশনের কথা বলছে সরকার। আর তারা আজকে একটা বড় অংশের ছাত্রীরা তারা ড্রপ আউট হচ্ছে, কারণ ঘরে তাদের কাজ করতে হচ্ছে, তারা বেরোতে পারছে না বাড়ি থেকে, বাড়িতে নির্মমভাবে তারা অত্যাচারের শিকার হচ্ছে। একটা বড় অংশের জায়গায় তাদের নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই, কারণ সরকারের এখন ভাবনা চিন্তা, যখন আমরা দেখতে পাচ্ছি সরকারের অ্যাডমিশন ফি বৃদ্ধি পাচ্ছে, রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি পাচ্ছে, ডেভেলপমেন্ট ফি বৃদ্ধি পাচ্ছে, হোস্টেল ফি বৃদ্ধি পাচ্ছে, আর সরকারকে আমরা যখন বলছি ফি নেওয়া যাবে না, আমরা বলছি ফেলোশিপ দিতে হবে, আমরা বলছি মিড ডে মিল দিতে হবে, ওরা শুধু ব্যস্ত পিএম কেয়ারে নিজেদের মুনাফা লুটতে, অথবা ওই 50 জন ক্রোনি ক্যাপিটালিস্ট মোদীর বন্ধু তাদেরকে 68,000 কোটি টাকা তাদেরকে ছাড় দিতে, কর ছাড় দিতে ব্যস্ত হয়ে পড়েছে তারা। এতটাই নির্মমভাবে আজ গোটা দেশের ব্যবস্থাটা চলছে। তাই জন্যই আপনারা জানেন গত 20 জুন আজকে নো ডিজিটাল ডিভাইড নামে যেভাবে গোটা দেশে ভাইরাল হয়েছে, শুধু তাই নয়, আমরা এসএফআই থেকে আজকে পন্ডিচেরি ইউনিভার্সিটি, পাঞ্জাব ইউনিভার্সিটি, পশ্চিমবঙ্গে এবং দিল্লি ইউনিভার্সিটিতে আমরা যখন সমীক্ষা করেছি, আমরা দেখেছি যে ছাত্ররা কী ভয়াবহ অবস্থায় রয়েছে। অনেকে মেসে আটকে গেছে, তারা বাড়ি ফিরতে পারেনি, তাদের জন্য সরকার কী ব্যবস্থা করবে? অনেক জায়গায় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন তৈরি করেছে ছাত্ররা, আজকে তারা বাধ্য হয়ে তারা প্রতিবাদ প্রতিরোধে নামছে। আজকে তার মধ্যে দাঁড়িয়ে সরকার আজকে লোন দিচ্ছেন, লোন দিচ্ছে গ্র্যান্টের জায়গায়, আজকে ঋণের ভারে আমাদের নুজো করে রাখতে চাইছে এই সরকার, এবং প্রত্যেক দিন প্রতিনিয়ত এই অত্যাচার আমাদের উপর যখন নামিয়ে আনার চেষ্টা করছে। কিন্তু ভারতের ছাত্র ফেডারেশন সহ আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন উদ্যোগী ভূমিকা নিয়েছি, সমস্ত বামপন্থী প্রগতিশীল ছাত্রদের একসাথে ঐক্যবদ্ধ করে অল ইন্ডিয়া ফোরাম টু সেভ পাবলিক এডুকেশন নামে ঐক্যবদ্ধ করে আমরা এই ফ্যাসিস্ট সরকারদের বিরুদ্ধে আজকে দেশে রাজ্যে আমরা লড়াই করছি প্রত্যেকটা জায়গায়, এবং এই লড়াই আরো তীব্র হবে। সৃজন বলার সময় বলছিল 17 তারিখ পশ্চিমবঙ্গে প্রতিবাদ আছে, 22 তারিখ গোটা দেশে আজকে যেভাবে দলিতদের উপর অত্যাচার হচ্ছে, আজকে পৃথিবীতে যে শাসকরা রয়েছে আজকে তারা যেভাবে অত্যাচার করছে, তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে। কারণ এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে আমরা চিনে নিয়েছি আমাদের শত্রু কারা, আমাদের শত্রু দুনিয়ার দাঙ্গাবাজরা, দেশ দুনিয়ার যে সমস্ত যুদ্ধবাজরা দেশের দাঙ্গাবাজরা, আর তার সঙ্গে আমাদের রাজ্যের এই তোলাবাজরা, এদের বিরুদ্ধে প্রত্যেক দিন প্রতিনিয়ত বাজ পাখির দৃষ্টি, সিংহের হৃদয় আর মায়ের মমতা নিয়ে আমাদের এই লড়াই চলবে। আর এই লড়াই চলতে চলতে আমরা বলছি বারবার, সকলের জন্য শিক্ষা চাই, সকলের জন্য স্বাস্থ্য চাই, এবং এই ব্যবস্থা করা সম্ভব যদি সরকার আজকে যেই ব্যবস্থাগুলো নেওয়ার কথা আমরা বললাম সেগুলি যদি নেয়, সেটা করা সম্ভব, একটা বিকল্প ব্যবস্থা করা সম্ভব। কিন্তু ওরা যেটা বলছে নিজের কথা, যে বঞ্চনার ব্লু প্রিন্ট তৈরি করছে, আজকে সেই বঞ্চনার ব্লু প্রিন্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে আমরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্যাম্পাসে আজকে প্রতিরোধের ব্যারিকেড গড়ে তুলছে ভারতের ছাত্র ফেডারেশন সহ সমস্ত প্রগতিশীল সব ছাত্র সংগঠন, এবং এই লড়াইকে আমাদের আগিয়ে নিয়ে যেতেই হবে। আজকে এই সময়কালে যখন ছাত্র সংগ্রামের 55 বছর, এই বছরটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এই বছরটা এসএফআইয়ের 50 বছরে পা ফেলেছে। এসএফআই শিক্ষা সংগ্রাম আত্মত্যাগের 50 বছর, এই পথে চলার চলতে চলতে আমরা কেভি সুরিশ থেকে শুরু করে আমরা রঞ্জন গোস্বামী, আমাদের কমরেড সুদীপ্ত গুপ্ত, সাইফুদ্দিন মোল্লা, একটার পর একটা কমরেড, 277 জন কমরেডের লাশ বয়েছি আমরা, কিন্তু লড়াই আমরা থামাইনি। আজকে সেই লড়াইয়ের যে বর্ণমালা, যেই প্রতিবাদের প্রতিরোধের বর্ণমালা, আজকে সেই ছাত্র সংগ্রামের আজকে প্রতিষ্ঠা দিবস, এই ছাত্র সংগ্রামের প্রতিষ্ঠা দিবসে তাই আসুন আমরা শপথ নিই, হৃদয়ে আমার সাগর দোলার ছন্দ চাই, অশুভের সাথে আপোষবিহীন দ্বন্দ্ব চাই, এই যুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে এই লড়াই করব এবং এই যুদ্ধে জিতব, এটুকু বিশ্বাস রেখে আবার আপনাদের প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের মধ্যে দীর্ঘক্ষণ প্রায় 6টা থেকে শ্রমিকদা আমাদের মধ্যে উপস্থিত আছেন, আজকের মূল আলোচক শ্রমিকদা বলবেন, কিন্তু তার আগে আমরা আমাদের এবছরের ছাত্র সংগ্রাম, সেই ছাত্র সংগ্রামটা শ্রমিকদের হাত দিয়ে আমরা উদ্বোধন করব। যারা এডিটোরিয়াল বোর্ড মেম্বার আছে আপনারা চলে আসবেন, এই বইটা আমরা উদ্বোধন করব শ্রমিকদের হাত দিয়ে। Thank you.
এখন আজকের এই সভার মূল আলোচক কমরেড সৌমিক লাহিড়ী, বিষয় শিক্ষানীতির বিবর্তন ছাত্র আন্দোলনের পথ ধরে। প্রিয় সভাপতি এবং ছাত্রছাত্রী বন্ধুরা, ছাত্র সংগ্রাম পত্রিকা এর একটা গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। ছাত্র ফেডারেশন তৈরির আগেই ছাত্র সংগ্রাম পত্রিকার জন্ম। কমরেড দীনেশ মজুমদার, বিমান বসু, সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী, কমরেড অনিল বিশ্বাস, এদের নেতৃত্বে ছাত্র সংগ্রাম পত্রিকা সেদিন শুরু হয়েছিল। মূলত যে মতাদর্শগত সংগ্রাম ছাত্র আন্দোলনের মধ্যে উপস্থিত হয়েছিল, সেই আদর্শগত সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের দেশে যারা শাসক তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলব, নাকি স্বাধীনতার পর আমাদের দেশটা যেমন হওয়ার কথা ছিল তেমন হয়নি, তাই স্বাধীনতার পর যেমন হওয়ার কথা ছিল তেমন ভারতবর্ষ গড়বার জন্য আমরা লড়াই করব, এই ছিল বিতর্কের বিষয়বস্তু। কোন রাস্তা আমরা ধরব? আমাদের দেশে স্বাধীনতার লড়াই কিসের জন্য? শুধুমাত্র এই জন্যে যে আমাদের চামড়ার রং কালো, ওদের চামড়ার রং সাদা? তা তো না। আমার দেশের সম্পদ লুট করে নিয়ে চলে যাচ্ছে, আমার দেশের মানুষ, দেশ পরিচালনার অধিকার তার নেই, ফলে আমার সম্পদের মালিকানা আমার দেশের মানুষের, আমার দেশ পরিচালনা করবার অধিকার আমার দেশের মানুষের। বাইরের অন্য কোনো দেশ থেকে কেউ এসে আমার দেশের অর্থনীতি পরিচালনা করবে, আমার দেশের সমাজ পরিচালনা করবে, আমার দেশের সরকার পরিচালনা করবে, তা হবে না। এই তো ছিল স্বাধীনতার লড়াই। দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পর আজ আমরা এত বছর পেরিয়ে এসেছি। কোন স্বপ্ন নিয়ে স্বাধীনতার লড়াই হয়েছিল, সেই স্বপ্ন পূরণে আমরা কতটা এগোতে পারলাম? সব প্রশ্নে সব স্বপ্ন সব সময় পূরণ হয় এমন নয়, কিন্তু কতটা কাছাকাছি আমরা পৌঁছতে পারলাম? আমি বাকি ক্ষেত্রগুলো বাদ দিলাম, শিক্ষা জানি আলোচনা এগোলাম, হ্যাঁ কিছুটা আমরা এগিয়েছি। স্বাধীনতা যখন হয় তখন আমাদের দেশে সাক্ষরতার হার ছিল 16.5%, এখন সেটা বেড়ে 75% হয়েছে, এগিয়েছি আমরা। আমাদের দেশে যত ছেলে মেয়ে লেখাপড়ার আঙিনায় ঢুকতে পারতো, তার চাইতে বেশি ছেলে মেয়ে এখন লেখাপড়ার আঙিনায় ঢুকতে পারে। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে বিরাট অংশের ছাত্র শিক্ষক তারা নেমেছিলেন কেন? ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থাটাই ছিল কেবলমাত্র এই দেশ পরিচালনা, এই দেশের সরকার পরিচালনা করবার জন্য যাদের প্রয়োজন সেই রকম একটা শিক্ষিত অংশ তৈরি করো। কারণ এই দেশের সরকার পরিচালনা করতে গেলে, সরকারের হিসেবপত্র এই সব রাখতে গেলে ব্রিটেন থেকে লোক তুলে নিয়ে আসবার যা খরচ, তার চাইতে অনেক কম খরচে এই কাজটা করা যাবে যদি ভারতবর্ষের কিছু মানুষকে এই হিসেবপত্র তৈরি করবার কাজটা শিখিয়ে দেওয়া যায়। একইভাবে অন্যান্য বিভিন্ন ক্ষেত্র, যে ক্ষেত্রগুলো সরকারের লোক প্রয়োজন কিন্তু এই সরকার পরিচালনার জন্য, এই কাজগুলো করবার জন্য ব্রিটেন থেকে লোক নিয়ে আসবার যে খরচ, সেই খরচ অনেক বেশি। এই জন্যে একটা অংশকে দরকার শিক্ষিত করে তোলার, যারা এই সরকার পরিচালনায় ব্রিটিশদের সাহায্য করবে। এই তো ছিল মেকলের এডুকেশন পলিসি। এই মেকালের এডুকেশন পলিসির বিরুদ্ধে 1910 সালে গোখলে তিনি প্রথম প্রস্তাব পেশ করলেন। 1910 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে
গোখলে তিনি পেশ করছেন শিক্ষাকে সার্বজনীন করতে হবে। স্বাধীনতার পর আমাদের দেশ যে সংবিধান পেল, সেই সংবিধানে দুটো গুরুত্বপূর্ণ জায়গা আছে। একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে নির্দেশাত্মক নীতি, অর্থাৎ যা যা সরকারের করা উচিত। আর একটা হচ্ছে মৌলিক অধিকার, অর্থাৎ যদি রাষ্ট্র অথবা সরকার এই অধিকারগুলো পূরণ করতে না পারে তাহলে সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে। শিক্ষা সার্বজনীন হবে কি হবে না এই প্রশ্নে নির্দেশাত্মক নীতি অর্থাৎ সংবিধানের 45 নম্বর অনুচ্ছেদে রাখা হলো, চেষ্টা করবে, বলা হলো স্বাধীনতার 10 বছরের মধ্যে সার্বজনীন শিক্ষা শুরু করা হবে, হলো না। আবার 10 বছর বাদে বলা হলো আগামী 10 বছরের মধ্যে করা হবে, করা গেল না। আবার বলা হলো আগামী 10 বছরের মধ্যে করা হবে, তখনও করা গেল না। অবশেষে 1993 সালে আমাদের দেশে সর্বোচ্চ আদালত, যেখানে একটি মামলা হয়েছিল, সেই মামলার রায় দিতে গিয়ে সর্বোচ্চ আদালত তারা ঘোষণা করল শিক্ষাকে সার্বজনীন করবার দায়িত্ব সরকারের, এটাকে আর নির্দেশাত্মক নীতির মধ্যে ফেলে রাখা যাবে না, এটাকে মৌলিক অধিকারের মধ্যে নিয়ে আসতে হবে। এরপর 1996 সাল, অনেকেরই ইতিহাসটা মনে আছে, দেবেগৌড়া প্রধানমন্ত্রী, যুক্ত ফ্রন্ট, বামপন্থীরা এই সরকারকে বাইরে থেকে সমর্থন করলো কতগুলো শর্তের বিনিময়ে। তার মধ্যে অন্যতম প্রধান শর্ত ছিল যে কাজ স্বাধীনতার পর এত দিন ধরে হয়নি, 49 বছর ধরে হয়নি, সেই কাজটা তোমাদের করতে হবে, অর্থাৎ শিক্ষা, প্রাথমিক শিক্ষা, এলিমেন্টারি এডুকেশন, 14 বছর বয়স পর্যন্ত সকলের শিক্ষা, এটা বাধ্যতামূলক করবার জন্য, এটাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য তোমার সরকারকে উদ্যোগ নিতে হবে। সেই অনুযায়ী আমাদের দেশে প্রথম একটি বিল প্রস্তুত করা হলো সার্বজনীন শিক্ষার, কিন্তু জানেন এরপর এই সরকার টেকেনি, এই সরকার পড়ে গেল। তারপর আসলো বিজেপির সরকার, বিজেপির সরকার কোনো উদ্যোগ নিল না, বরঞ্চ অদ্ভুত কথা শুনলাম। আমি একটা প্রশ্ন করেছিলাম পার্লামেন্টে, তখন মুরলী মনোহর যোশী, তিনি ছিলেন শিক্ষামন্ত্রী, যে প্রশ্নের উত্তরে তিনি বলছেন উচ্চশিক্ষা এইটা আমাদের দেশের বিভিন্ন কোম্পানি এবং কর্পোরেট যারা প্রভূত মুনাফা করছে তাদের দায়িত্ব নিতে হবে, স্কুল শিক্ষা এইটা মূলত দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারগুলোকে, আর এলিমেন্টারি শিক্ষা, প্রাথমিক শিক্ষা, এই দায়িত্ব নিতে হবে এনজিওগুলোকে। তাহলে সরকার কিসের জন্য, কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী কিসের জন্য? তাহলে 76 সালে সংবিধান সংশোধন করে রাজ্য তালিকা থেকে এটাকে যুগ্ম তালিকায় নিয়ে যাওয়া হলো কেন? কোনো উত্তর নেই। আবার সুপ্রিম কোর্টে মামলা হলো, সুপ্রিম কোর্ট অত্যন্ত কড়া নির্দেশ দিলেন, তার ভিত্তিতে আইন প্রণয়ন হলো, কিন্তু আইনটা অদ্ভুত করা হলো। সরকার যদি কাউকে শিক্ষা না দিতে পারে, শিক্ষার সুযোগ না দিতে পারে, তাহলে সরকারের বিরুদ্ধে মামলা করতে পারা যায়, এটাই হচ্ছে মৌলিক অধিকার। সরকার এইটায় 21 নম্বর ধারায় ঢুকিয়ে বলল, কোনো শিশু তার পিতা অথবা মাতা, তারা যদি তাদের সন্তানকে লেখাপড়া করতে না পাঠায় তাহলে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অর্থাৎ সরকার যদি ব্যবস্থা না করে তাহলে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। স্কুল আছে আমাদের দেশে সমস্ত শিশুকে পাঠানোর মতো? এই প্রশ্ন যখন উত্থাপিত হলো তার কোনো উত্তর নেই। দ্বিতীয়ত যে প্রশ্ন উত্থাপন করা হলো যে প্রাথমিক শিক্ষা বা এলিমেন্টারি এডুকেশন 14 বছর বয়স পর্যন্ত, এটাকে বাধ্যতামূলক এবং সার্বজনীন এ ঘোষণা করলেই তো হলো না,
এই কাজটাকে যদি আমাকে হাতে কলমে প্রয়োগ করতে হয় তাহলে তার জন্য অর্থ দরকার, স্কুল বাড়ি দরকার, স্কুল বাড়ি বানাবার জন্য জমি দরকার, স্কুলটা চালানোর জন্য শিক্ষক দরকার। যে অসংখ্য বাচ্চা যারা স্কুলের বাইরে ঘুরে বেড়াচ্ছে, সেই সময় প্রায় 10 কোটি বাচ্চা স্কুলের বাইরে যারা ঘুরে বেড়াচ্ছিল, তাদের বাবা মাদের উদ্বুদ্ধ করতে হবে। তার কারণ অত্যন্ত গরিব পরিবারের সন্তান, তারা খেতেই পায় না, তাহলে তারা স্কুলে যাবে কি? সেই জন্যে দাবি উঠল, তামিলনাড়ুর সরকার যেরকম করেছে পরীক্ষামূলকভাবে, এটা গোটা ভারতবর্ষে করতে হবে, অর্থাৎ স্কুলে মিড ডে মিল শুরু করতে হবে। তার কারণ তার সন্তানকে যদি স্কুলে পাঠিয়ে দেয়, সে চাষের কাজে অথবা মায়ের সাথে বাড়ির কাজে অথবা অন্য কোনো কাজে, উৎপাদনের কাজে সেই শিশুটিকে সে আর ব্যবহার করতে পারবে না, তাহলে খাওয়ার জুটবে কোথা থেকে? এই চিন্তার থেকে তার পিতা অথবা মাতা তার সন্তানকে স্কুলে নাও পাঠাতে পারে। তাহলে এই যে এতগুলো কাজ করতে হবে, এই কাজগুলো করার জন্য খরচ কত? তাপস মজুমদার বলে একজন অর্থনীতিবিদ, তার নেতৃত্বে একটা কমিটি তৈরি করা হয়েছিল ওই 1996 সালে দেবেগৌড়ার সরকার যখন। এই তাপস মজুমদার কমিটি তৎকালীন সময় বলেছিলেন 1,74,000 কোটি টাকা লাগবে এই কাজটা করতে গেলে। টাকা কোথায়? এই প্রশ্ন তুলে বিজেপির সরকার এই আইন করলো বটে, কিন্তু আইনের বাস্তবায়ন কিছু হলো না। এরপর বিজেপি সরকার চলে যাওয়ার পর যখন প্রথম ইউপিএ সরকার আসলো, এই সরকারকেও বামপন্থীরা বাইরে থেকে সমর্থন করেছিল। একটা বিষয় শুনলে সবাই, বিশেষ করে আমি অন্তত ছাত্র ফেডারেশনের একজন প্রাক্তন কর্মী হিসেবে গর্ব অনুভব করি, এই যেটা পরবর্তী ক্ষেত্রে 93তম সংবিধান সংশোধন হিসেবে গৃহীত হয়েছিল, সুপ্রিম কোর্টের জন্য যে মামলা হয়েছিল, সেই মামলার অন্যতম পার্টি ছিল ভারতের ছাত্র ফেডারেশন, যে সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে 2003 সালে ওই আইন করতে বাধ্য হয়েছিল, আটখাচেরা হলেও ওই আইন করতে বাধ্য হয়েছিল তৎকালীন সরকার। 2004 সালে ইউপিএ 1 নম্বর সরকারকে যখন বামপন্থীরা সমর্থন দিল, সমর্থন দেওয়ার অন্যতম প্রধান কতগুলো শর্ত দিয়েছিল, সেই শর্তের মধ্যে একটা শর্ত ছিল ওই ফাঁকিবাজি আইন না, লোক দেখানো আইন না, এটাকে বাস্তবায়িত করতে হবে। আর বাস্তবায়িত যদি তোমাকে করতে হয় তাহলে তার জন্য অর্থের সংস্থান করতে হবে। প্রশ্ন উঠেছিল অর্থের সংস্থান কোথা থেকে হবে? আমরা বলেছিলাম ধনীদের উপর ট্যাক্স চাপাও, সুপার রিচ। যদিও আজকের মতো এত সংখ্যায় সুপার রিচ তখনও তৈরি হয়নি, কিন্তু সুপার রিচ তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আমরা বলেছিলাম ওদের উপর সেস বসাও, সেস বসালে এই 2 লক্ষ কোটি টাকা তুলে আনা সম্ভব 10 বছরের মধ্যে। সেইভাবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তখনও ছিল, এখন যা তুলে দেওয়া হয়েছে। তাহলে 2টো পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে আমাদের দেশে সব বাচ্চাকে স্কুলের মধ্যে নিয়ে আসা সম্ভব, এবং কেবলমাত্র নিয়ে আসলেই হবে না, যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখানে আগের বক্তারা উত্থাপন করে গেছে তা হচ্ছে, যাদেরকে স্কুলে নিয়ে আসলাম তারা যাতে পড়াশোনাটা ক্রমশ করতে থাকে, ড্রপ আউট যাতে না হয়, পড়তে পড়তে যাতে লেখাপড়া ছেড়ে না দেয়। এবং এই বিষয়ে একটা গবেষণা হয়েছিল, ঘটনাচক্রে ওই গবেষণা দলের সঙ্গে আমিও যুক্ত ছিলাম তৎকালীন সময়। সেই গবেষণায় দেখা গেছিল ভারতবর্ষে যত ড্রপ আউট হচ্ছে, অর্থাৎ পড়তে পড়তে লেখাপড়া ছেড়ে দিচ্ছে স্কুলে, মূল যে 6টা-7টা কারণ, তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে অর্থনীতি খারাপ অবস্থা পরিবারগুলোর, অর্থাৎ গরিব, ফলে তাদের মুখে খাবার তুলে দাও স্কুলে আসলে, তাদেরকে উৎসাহিত করো। আমাদের প্রবল দাবির মুখে দাঁড়িয়ে সেদিনকে প্রথম ইউপিএ সরকার যেহেতু বামপন্থীদের উপর নির্ভরশীল ছিল, সেই জন্যে 2% সেস বসালো বটে, তবে শুধু ধনীদের জন্য না, আম্বানিও যা দেয়, কোনো রোজগার করে না বেকার যুবক সেও তাই দেয়। টেলিফোন করতে গেলেই আপনাকে
থাকলেই আপনাকে 2% সেস দিতে হয়। দেখবেন বিলে লেখা থাকে। আদানিও যা দেয়, একজন ক্ষেত মজুর যে সন্ধেবেলা চাল নিয়ে বাড়ি ফিরতে পারবে কি না এই সন্দেহের মধ্যে যাকে প্রতিটা দিন কাটাতে হয় তাকেও একই পরিমাণ সেচ দিতে হয়। আমরা বলেছিলাম যা এখান থেকে সংগৃহীত হবে তার সম্পূর্ণ একটা আলাদা পুল তৈরি করা হোক, সাধারণ বাজেটের সঙ্গে এটাকে মেশাবেন না। অর্থাৎ কত টাকা সেচ উঠছে এবং তার মধ্যে কত অর্থ আপনি খরচ করতে পারছেন সেটা দেখান। সেসব করা হলো না। 2009 সালে অবশেষে আইনটা যখন পাশ করা হলো, একটা আইনে দুটো দিক থাকে, একটা হচ্ছে আইনগত দিক আর একটা হচ্ছে আর্থিক দিক। অর্থাৎ আইন পাশ করলেই হলো না, আগেই আমি বলেছি এই আইনটা বাস্তবায়িত করবার জন্য যে অর্থের সংস্থান করা দরকার, অর্থাৎ যেটাকে পার্লামেন্টের পরিভাষায় বলে দ্য ফাইন্যান্স বিল, বিলের যে ফিনান্সিংয়ের যে পার্ট, অদ্ভুত একটা আইন পাশ হলো যার ফাইন্যান্স বিল বলে কিছু নেই। বলে দেওয়া হলো সার্বজনীন শিক্ষা, অর্থ কে দেবে? শিক্ষা যুগ্ম তালিকায় 76 সালে নিয়ে যাওয়া হয়েছিল একটাই যুক্তিতে, যে রাজ্যগুলোর অর্থনীতি এমন নয় যে তারা একাই সবার কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে পারবে। কেন্দ্রীয় সরকারকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং এই জন্যেই শিক্ষা যুগ্ম তালিকা আনা সম্ভব। আমার কাছে সর্বশেষ বছরের হিসেবটা নেই, কিন্তু অতীতের হিসেব থেকে যা দেখা যাচ্ছে আমাদের দেশে মোট যা খরচ হয় সেই খরচের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার, তারা রাজ্য সরকারগুলো সম্মিলিতভাবে যা খরচ করে তার অর্ধেকও খরচ করে না। অথচ আমাদের দেশে স্বাধীনোত্তর ভারতবর্ষে যত কমিটি কমিশন হয়েছে আমি জানি না পৃথিবীর অন্য কোনো দেশে হয়েছে কি না। আমি যখন ছাত্র ফেডারেশন করতাম, এই যে এখানে ময়ূখ বসে আছে, সেই সময় একটা হিসেব কষেছিলাম, তাতে দেখেছিলাম 1947 সালের 15ই আগস্টের পর থেকে আমি যতদিন অবধি যে সময়তে এই কাজটা করেছিলাম 2001 কি 2 সালে 125টা কমিটি এবং কমিশন তৈরি হয়েছে ভারতবর্ষে শিক্ষার জন্য। এই 125টা কমিটি এবং কমিশন যা যা কিছু সুপারিশ করেছে তার 1% আমাদের দেশে লাগু করা হয়নি। বাজেটের 10% এ কবে বলেছে? কোঠারি কমিশন বলেছে, রাধাকৃষ্ণন কমিশন বলেছে, কোনো সরকার অস্বীকারও করেনি। এখন কত শতাংশ গত বছরের বাজেটে? 4.13। কোথায় 10, আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এক কলমের খোঁচায়, এই যে উল্লেখ করলো, এক কলমের খোঁচায় 68,000 কোটি টাকা মকুব করে দেওয়া হলো। কতজনের? সুপার রিচ, হয়তো এর বেনিফিট পাবে 100 থেকে 125টা পরিবার। 68,000 কোটি টাকা 125টা পরিবারের জন্য। তাহলে বলে দিক যে লেখাপড়ার দরকার নেই। একসময় বিতর্ক তো এসেছিল, এই যে এখানে শিক্ষানীতির বিবর্তনের কথা বলা হয়েছে, নিউ এডুকেশন পলিসি রাজীব গান্ধী তিনি এনেছিলেন পার্লামেন্টের সামনে 1986 সাল, সঠিক। সেখানে তিনি একটি বিতর্ক উত্থাপন করেছিলেন, আমার যদি না স্মৃতি গোলমাল করে তাহলে বোধ হয় অর্জুন সিং তখন ছিলেন, হ্যাঁ এইচআরডি মিনিস্টার ছিলেন, ভুলও হতে পারে। ওখানে বলেছিলেন শিক্ষা নাকি অনুৎপাদকমূলক খাতে ব্যয়, অর্থাৎ শিক্ষা খাতে আমি যে ব্যয়টা করব সমাজ এখান থেকে কিছু ফেরত পাবে না। তো এটা হিসেব কষে দেখিয়ে দিয়েছিলেন দুজন অর্থনীতিবিদ, তার মধ্যে একজন পরবর্তী ক্ষেত্রে নোবেলও পেয়েছিলেন। তারা একটা গবেষণাপত্র লিখেছিলেন, দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য সোশ্যাল অপরচুনিটি, অর্থাৎ অর্থনীতির উন্নয়ন ঘটলেই সমাজ সুযোগ নিতে পারবে তার কোনো মানে নেই।
যেমন ধরা যাক এই যে আমরা এখানে যারা সবাই মিলে বসে আছি, আমাদের সবার মাথাপিছু রোজগার কত, কী হবে যে যা রোজগার করে, এখানে তো সবই ছাত্র, যদি দু চারজন টিউশন করে সেই সমস্তগুলো রোজগার যোগ করলাম, যোগ করে যতজন আছি তাই দিয়ে ভাগ করলে দেখা যাবে একটা কিছু আসছে, 3,000, 2,000, 2,500 এরকম কিছু। এবার একটা লোককে আমি এই ফাঁকা চেয়ারটায় বসিয়ে দেবো, একটা লোক, মুকেশ আম্বানি, মাথাপিছু আয় কি দেখাবে, ওই উঠবে, কিন্তু অর্থনীতির খাতায় লেখা হবে কোটি টাকা। তাহলে অর্থনীতির মাপকাঠিতে উন্নয়ন ঘটলেই সামাজিক সুযোগ সবসময় তৈরি হয় না, ওরা হিসেব করে দেখিয়েছিলেন, সেখানেই তারা হিসেব করে দেখিয়েছিলেন, 5 পয়সা যদি প্রাথমিক শিক্ষায় খরচা করা যায় তাহলে সমাজ 25 পয়সার উৎপাদন ফেরত পায়। কীরকম? একজন নিরক্ষর কৃষক, তিনি আজকের দিনের এই উন্নত প্রযুক্তির বীজ, উন্নত প্রযুক্তির সার, কীটনাশক, মাটি পরীক্ষাগারে পরীক্ষা করে সেই অনুযায়ী ফসল ফলানো, এই প্রশ্নে তার যা দক্ষতা থাকবে তার চাইতে অনেক বেশি দক্ষতা থাকবে একজন 10ম শ্রেণী পাশ করা কৃষক। কলকারখানার কথা ছেড়েই দিলাম, ওখানে তো মেশিন চালাতে গেলে আপনাকে নিরক্ষর লোক দিয়ে মেশিন চালানো যাবে না, তাহলে শিক্ষার সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ আছে সমাজের উৎপাদনের। এমনি এমনি পৃথিবী জুড়ে শিক্ষাকে সার্বজনীন করবার জন্য এমনকি পুঁজিবাদী অর্থনীতি পক্ষের প্রবল যারা সমর্থক তারাও এত অর্থ খরচ করেননি, করেছেন একটাই কারণে, সমাজ সেটা ফেরত পাবে। একটা সামগ্রিকভাবে যদি সমাজকে নিয়ে এগোতে হয়, সামাজিক চেতনাকে নিয়ে যদি এগোতে হয়, তাহলে শিক্ষার কোনো বিকল্প নেই। বলুক এই সরকার যে আমরা মেকালের মতো শিক্ষা চাই, এই যে বলছে যে শিক্ষার মূল অভিমুখটা হবে উৎপাদনমুখী, তাহলে ইতিহাস পড়ে তো কিছু উৎপাদন করা যাবে না, ইতিহাস বাদ। তাহলে শেক্সপিয়ার বাদ, তাহলে রবি ঠাকুর বাদ, ওটা দিয়ে তো উৎপাদন করা যাবে না। সমাজ সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে এই বিষয়বস্তুগুলোকে বাদ দিয়ে আপনি এগোতে পারবেন? আপনি দর্শন পড়ছেন, সরাসরি কি উৎপাদনের কাজে লাগবে, কোন পরিষেবার কাজে লাগবে? মানব সভ্যতার অগ্রগতির মধ্য দিয়ে যে অভিজ্ঞতা মানব সভ্যতা সঞ্চয় করেছে সেই অভিজ্ঞতাটাই তো শিক্ষা। সেটার একটা কাঠামো তৈরি করেই তো এই শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। এখন যদি ওই মেকালে যে কথা বলেছিল যে ব্রিটিশ সরকার চালাবার জন্য যে কয়েকজন ক্লার্ক দরকার, যে কয়েকজন অফিসার দরকার, যে কয়েকজন শিক্ষিত লোক দরকার, সেই কয়েকজনের জন্য কেবলমাত্র আমি শিক্ষার পরিকাঠামোটা গড়ে তুলতে চাই আর বাকিরা অশিক্ষার অন্ধকারে ডুবে থাকুক, তাহলে বলুক সরাসরি এই কথা। রবি ঠাকুর যাকে তুলনা করেছিলেন, ওই চলন্ত রেলগাড়ির আলো ঠিকরে যেটুকু পড়ছে, এক মুহূর্তের জন্য রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা কিশোর কিশোরীর উপর, তেমনি হচ্ছে ব্রিটিশ ব্যবস্থার শিক্ষা ব্যবস্থা, ব্রিটিশ ব্যবস্থার শিক্ষা। আমরা কি সেটা তৈরি করতে চাইছি? এই সৎসাহসটুকু থাকুক যে বলুন, আসুন এই বিতর্ক হোক যে সমাজ সভ্যতা উৎপাদন সমস্ত কিছুর অগ্রগতির প্রশ্নে সামগ্রিক শিক্ষা প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়, সার্বজনীন প্রাথমিক শিক্ষা প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়। আমাদের দেশে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করবেন বলে যে বক্তৃতা দিয়েছে 2016 সালে, তাতে একটা প্রজেক্টের রিপোর্ট দিয়েছিল যে 2020 সালে আমাদের দেশে 70 কোটি ইন্টারনেট ইউজার হবে, 50 কোটির হাতে স্মার্টফোন থাকবে,
এই তো ছিল ওদের হিসেব। হ্যাঁ হয়েছে, ইন্টারনেট 70 কোটি লাইন আছে, আমার এই ফোনটার মধ্যে 2টো লাইন আছে, আবার বাড়িতে একটা লাইন আছে। তার মানে 70 কোটি ইন্টারনেট লাইন মানে 70 কোটি লোক ব্যবহার করে তা না, সংখ্যাটা 25-30, তার উপর কখনোই নয়। 50 কোটি স্মার্টফোন আছে মানে যারা স্মার্টফোন ব্যবহার করেন তার 50 শতাংশেরই 2টো স্মার্টফোন আছে। তার মানে 50 কোটি মানুষই যে স্মার্টফোন ব্যবহার করে তা না, 50 কোটি স্মার্টফোন ব্যবহৃত হয় কিন্তু সেটা ব্যবহৃত হয়তো 30-25 কোটি লোকের দ্বারা। অনলাইন শিক্ষা, আচ্ছা শিক্ষা দিতে গেলে তার একটা পরিকাঠামো লাগবে তো, যেমন একটা স্কুল বাড়ি তৈরি করা হয়, তাহলে এর পরিকাঠামো অনলাইনের কী হবে? ইন্টারনেট। এর পরিকাঠামো কী হবে? কম্পিউটার। তাহলে স্কুল বাড়িটা সরকার তৈরি করে দিলে সব বাড়িতে কম্পিউটার ইন্টারনেট বিদ্যুৎ বিনা পয়সায় ঢুকিয়ে দিক, কারণ স্কুল বাড়িতে ঢুকতে গেলে আপনার পয়সা লাগে? লাগে না তো। ক্লাসরুমে যখন ঢুকতে যান তখন কি আপনাকে চারানা প্রণামী দিয়ে ঢুকতে হয়? তা তো ঢুকতে হয় না। তাহলে এখানে ঢুকতে গেলে আগে কেন টপ আপ ভরে ঢুকতে হবে? কি যুক্তি সরকারের? একদম সরাসরি বলে দিচ্ছেন যে এই দেশের 105 কোটি লোকের লেখাপড়ার দরকার নেই। কেন লেখাপড়াকে ভয় পায়? কারা লেখাপড়াকে ভয় পায়? দেখবেন, বছর 4-5 আগের ঘটনা, পাকিস্তানে একটা বিশ্ববিদ্যালয়ে উগ্রপন্থীরা মৌলবাদীরা গুলি চালিয়ে হত্যা করেছিল প্রায় 100-এরও বেশি ছাত্রছাত্রীকে। কোন বিশ্ববিদ্যালয়ের নাম আমার মনে পড়ছে না। হ্যাঁ, কোথায়? আর্মি স্কুলে, তার আগে একটা ইউনিভার্সিটিতেও করেছিল। আর্মি স্কুল তো ক্যাপচার করেছিল, ওটা আলাদা, একটা বিশ্ববিদ্যালয়। কেন? আতঙ্ক তৈরি। কি বিষয়ে আতঙ্ক? তোমার সন্তানকে তুমি যদি লেখাপড়া করতে পাঠাও পরিণতি কিন্তু এটা হবে। কোনো মৌলবাদী শক্তি চায় না কখনো বিশ্ববিদ্যালয়ে চলুক যেখানে, বিশ্ববিদ্যালয় মানে সেন্টার অফ রিজনিং, বিশ্ববিদ্যালয় মানে সেন্টার ফর ডিসেন্ট। ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ, তিনি প্রথম যে শিক্ষা বাজেট পেশ করেছিলেন সেই বাজেট পেশ করবার সময় তিনি বলেছিলেন যে ইউনিভার্সিটিজ আর দি সেন্টার ফর ডিসেন্ট, এ চ্যালেঞ্জ করতে শিখবে সব কিছুকে। আচ্ছা, অ্যাভোগাড্রোকে যদি চ্যালেঞ্জ না করতে বিজ্ঞান, তাহলে আজকের কোয়ার্ক কণা পর্যন্ত আমরা পৌঁছতে পারতাম? নিউটনকে যদি চ্যালেঞ্জ না করতো তাহলে আজকে থিওরি অফ স্পেস অ্যান্ড রিলেটিভিটি বেরোতো? ফলে প্রতি মুহূর্তে পুরনোকে চ্যালেঞ্জ করো, আরও নতুন কিছু জানবার দিকে তুমি এগো, এটাই তো শিক্ষা। আর মৌলবাদ কখনো চাইবে না আপনি সামনের দিকে এগোন, সে পিছন দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। যে কারণে সিলেবাসে কী পড়ানো হবে? 4000 বছর আগে যেটা পড়ানো হতো সেইটা, বৈদিক যুগের ম্যাথমেটিক্স। বুঝুন কাণ্ড, আজকের পৃথিবীতে কোন অঙ্ক করানো হচ্ছে তা আপনি শিখবেন না 4000 বছর আগে। হ্যাঁ, ইতিহাসের যে কেউ অতি উৎসাহী যারা আছেন অবশ্যই পড়বেন, অতীতটা কেমন ছিল সেটা জানবার জন্য এবং এ বিষয়ে বিশেষ জ্ঞান অর্জনের জন্য কেউ পড়তে পারেন, কিন্তু 4000 বছর আগের অঙ্ক সেটাই এখন ক্লাস 4-এর ছেলে অথবা মেয়েকে করতে হবে, এটা সভ্যতার অগ্রগতি? এবার সে তো প্রশ্ন করবে যে ইউরোপের এই এই দেশের ছেলে মেয়েরা এই সব পড়ছে, আমি তো জানতে পারছি না। ফলে শিক্ষার বিরুদ্ধে এরা 2টো কারণে, এক, মানুষ যাতে প্রশ্ন না করতে পারে, মানুষের মধ্যে যাতে সেন্স অফ রিজনিং যুক্তিবোধ যাতে তৈরি না হয়, মানুষের মধ্যে যাতে অসংখ্য প্রশ্ন তৈরি না হয়, যে কারণে দেখবেন পুঁজিবাদও শিক্ষা দেয় কিন্তু শিক্ষাকে একটা জায়গায় বেঁধে রাখবার চেষ্টা করে, প্রশ্ন করো কিন্তু সব প্রশ্ন করো না।
আর মৌলবাদ বলে কোনো প্রশ্নই করা যাবে না। যেমন পুঁজিবাদে আপনি এ প্রশ্ন করতে পারবেন না, পৃথিবীটা সবার, পৃথিবীর সব সম্পদের উপর অধিকার আছে সব মানুষের, তাহলে একটা লোক কেন একটা কয়লা খনির মালিক? এ সম্পদ তো পৃথিবীর সবার, তাই তো ছিল। কিছু লোকের হাতে সব সম্পদ আর পৃথিবীর বেশিরভাগ মানুষ তারা সম্পদহীন কেন? কিছু মানুষ কিভাবে টাকা অর্থ খরচ করবে তা বুঝতে পারছে না, আর পৃথিবীর বেশিরভাগ মানুষ তাদের খাওয়ার জোগাড় করবার জন্য পর্যন্ত অর্থ নেই কেন? এই মৌলিক প্রশ্নগুলো তুলতে পারবেন না পুঁজিবাদী ব্যবস্থায়। আর মৌলবাদ পরিচালিত সমাজ ব্যবস্থায় আপনি কোনো প্রশ্নই করতে পারবেন না। এই জন্যই আক্রমণ করো শিক্ষা, এই জন্যই আক্রমণ করো বিশ্ববিদ্যালয়গুলো। কিসের জন্য? একেবারে যাদবপুর প্রেসিডেন্সি, হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি, JNU, বেছে বেছে কেন আক্রমণ? এখান থেকে প্রশ্ন করা ছেলে মেয়েগুলো বেরোচ্ছে। আর এই প্রশ্নগুলো অর্থনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে যাবে যদি এইখান থেকে পাশ করা ছেলে মেয়েগুলো কেউ ক্ষেতমজুরের ছেলে মেয়ে হয়, কেউ কারখানার লোহা পেটানোর শ্রমিকের ছেলে মেয়ে হয়, কেউ যদি রিক্সা চালকের ছেলে মেয়ে হয়, কেউ যদি গরিব কৃষকের সন্তান হয়, কেউ যদি প্রাইভেট ফার্মে কাজ করে দুবেলা দুমুঠো খেতে না পাওয়া পরিবারের সন্তান হয়, তারা প্রশ্ন করবে কেন আমার পরিবারের এই অবস্থা আর আম্বানি তার মুনাফা বাড়ছে। লকডাউনে গোটা দেশের উৎপাদন বন্ধ আর আদবানি লভ্যাংশ কমে না। সেই জন্য এই অংশকে ছাঁটো। ভারতবর্ষে স্বাধীনতার পর অনেকগুলো অন্যায় হয়েছে, অনেকগুলো অপরাধ হয়েছে, কিন্তু তার মধ্যে একটা বিষয় ছিল, এই যে রিজার্ভেশন তুলে দেবে বলছে। আপনি ভারতবর্ষের সর্বোচ্চ প্রতিষ্ঠান, সর্বোচ্চ বিভিন্ন সংস্থা, সেইখানে অত্যন্ত গরিব পরিবারের মেধাবী ছেলে মেয়ে আপনি দেখতে পাবেন। অর্থাৎ মেধাটাই বিচার্য বিষয়বস্তু। তুমি গরিব না তুমি ধনী, তুমি কালো না তুমি ফর্সা, তুমি ছেলে না তুমি মেয়ে, তুমি হিন্দু না তুমি মুসলমান, তুমি উঁচু জাত না তুমি নিচু জাত, কিচ্ছু বিচার্য বিষয় হবে না। এই ব্যবস্থাপনাটা অন্তত অনেক লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের দেশে খানিকটা হলেও প্রতিষ্ঠিত হয়েছিল বেশ কিছু উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে, যে কারণে IIT থেকে, IIM থেকে, JNU থেকে, যাদবপুর থেকে অনেক গরিবের ছেলে মেয়ে লেখাপড়া করে বিভিন্ন বড় বড় সংস্থায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন দেশে এবং বিদেশে। আটকাও। ফিস বৃদ্ধির অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে, এটা হচ্ছে ছাকনি হিসেবে ব্যবহার করো, সবাই যাতে ঢুকতে না পারে, শুধু সমাজের ক্রিমিলিয়ার তার জন্য তৈরি করো। আমরা প্রথম থেকেই একটা কথা বলেছিলাম, দেখবেন বারে বারে আমাদের দেশে দুটো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তা হচ্ছে টু সেটস অফ পিপল তুমি তৈরি করবে। রাধাকৃষ্ণন প্রশ্ন তুলেছিলেন একেবারে গোড়াতে, মৌলানা আবুল কালাম আজাদ প্রশ্ন তুলেছিলেন একেবারে গোড়াতে, শুধু বামপন্থীরা বলেছিলেন তাই না। দু ধরনের বিদ্যালয়, এক ধরনের বিদ্যালয় যা চকচকে ছেলে মেয়ে তৈরি হবে, আর এক ধরনের বিদ্যালয় শিক্ষক নেই, জল নেই, মাথায় ছাদ নেই, গাছের তলায় লেখাপড়া। এই বিভেদ সমাজের মধ্যে তৈরি করো না, এই বিভেদ যতটা পারো দ্রুত ঘোচাবার চেষ্টা করো। এখন আবার সেই রাস্তাই যাচ্ছে, দু ধরনের বিদ্যালয়, এক জায়গা থেকে ঝাঁ চকচকে ছেলে মেয়ে বেরোবে, আর এক জায়গায় শিক্ষকের অভাবে ধুঁকছে, বইয়ের অভাবে ধুঁকছে, রাষ্ট্র তার পাশে দাঁড়াচ্ছে না। এই যে অনলাইন একই, আর একটা বিষয় তা হচ্ছে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছিল পৃথিবী যখন একমুখী হয়ে গেল সমাজতন্ত্রের পূর্ব ইউরোপ এবং সোভিয়েত ইউনিয়নের বিপর্যয়ের পর। এবার লুটে খাও গোটা পৃথিবী, তার আগে অবধি ছিল ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুটো নিয়ে পৃথিবী জুড়ে আইন ছিল, কেউ ব্যবসা করতে পারবে না। এই আইনটা শুধু আমাদের দেশে না, পৃথিবী জুড়ে ব্যবসা ছিল।
সেই আইনটাকে পাল্টে ট্রেডের সঙ্গে সার্ভিসেসকে যুক্ত করে এডুকেশন এবং হেলথকে এর মধ্যে নিয়ে আসা হলো। সেই সময় ডাব্লিউটিও বলেছিল $4 trillion, ট্রিলিয়ন মানে আপনারা বোঝেন, এখন বোঝাতে গেলে রাত পেরিয়ে যাবে, এত শূন্য লাগবে। $4 trillion ইজ বিং স্পেন্ট অন এডুকেশন এবং এই গোটাটাই হচ্ছে পাবলিক এক্সপেন্ডিচার। এইটা ব্যবসার আওতার বাইরে কখনো থাকতে পারে? তাহলে এটাকে ব্যবসার আওতার মধ্যে আনো। তারপরেই শুরু হয়েছিল আমাদের দেশে এই সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট প্রফেশনাল কলেজেস, প্রাইভেট স্কুলস। আমাদের দেশে প্রাইভেট স্কুল তো ছিল, বিভিন্ন ট্রাস্টের মধ্যে খুবই ভালো চলত, অসুবিধা ছিল না তো, কিন্তু সে মুনাফা নিয়ে বাড়ি যেতে পারতো না। আর আজকে মুনাফা গ্যারান্টি করবার সবচাইতে সহজতম রাস্তা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য, সবচাইতে সহজতম রাস্তা। আর এই বাজারটা ধরবার জন্য এদের দরকার একটা ইউনিফর্ম মার্কেট। যেমন ধরুন, যারা ভারতবর্ষে বিদেশ থেকে জামাকাপড় পাঠাবে, সেই বিদেশ থেকে যারা জামাকাপড় পাঠাবে, এ ধুতি পরে, ও লুঙ্গি পরে, ও আর এক রকম জিনিস পরে, এত রকমের জিনিস বানানো, উৎপাদন করা খুব কঠিন ভারতের বাজার দখল করে। সেই জন্যে সবাইকে প্যান্ট শার্টে ঢুকিয়ে দাও, তাই হয়েছে। আগে পোশাক দেখলে বুঝতে পারা যেত কে কোন প্রদেশের, এখন বুঝবার কোনো উপায় নেই যতক্ষণ না মুখ খুলছে। তারপর বললে একটাই ভাষা, এত ভাষা নিয়ে কাজ করতে পারবো না। এখন মুখ খুললেও বোঝা যায় না কে কোন প্রদেশের, ইংরেজি বলছে। ইউনিফর্ম মার্কেট এখন বলছে যে স্টেট বোর্ড তুলে দাও, আলাদা আলাদা সিলেবাস চলবে না, যা রাজস্থানের রেগিস্তানে পড়ানো হবে তাই শ্রীনগরের স্কুলেও পড়ানো হবে, সেটাই মণিপুরে পড়ানো হবে, সেটাই আবার উড়িষ্যাতে পড়ানো হবে। আচ্ছা, অভিজ্ঞতায় মিলবে, জল পড়ে পাতা নড়ে রেগিস্তানে, ও পাতা খুঁজতেই তোর মাথা খারাপ হয়ে যাবে। প্রাথমিক শিক্ষা কি? পরিবেশের চারিদিকে তুমি যা দেখছো সেই সেটাকে সঙ্গবদ্ধ জ্ঞানে রূপান্তরিত করো, এই তো প্রাথমিক শিক্ষা। সে পরিবেশে যা দেখছে না তাকে দিয়ে তুমি কখনো সঙ্গবদ্ধ করে তার অভিজ্ঞতাকে তুমি শিক্ষায় রূপান্তরিত করতে পারবে? ফলে এই গোটাটাই হচ্ছে বাজার হিসেবে দেখছে। এইখানে একজন ছাত্র, সে হচ্ছে কেবলমাত্র একজন ক্রেতা এই বাজারে, শিক্ষা হচ্ছে পণ্য। ফলে এই যে ছাত্র ফেডারেশনের দীর্ঘদিনের লড়াই যে শিক্ষা কোনো সুযোগ নয়, শিক্ষা অধিকার, এখন কেবলমাত্র সুযোগের মধ্যে রেখে দিচ্ছে না, এখন শিক্ষাকে সম্পূর্ণ পণ্য করে দিচ্ছে, এক বিপজ্জনক ঝোঁক। এই দেশটা সবার না, এই দেশটা আদানি আম্বানির। ফলে শিক্ষাকেও এমনভাবে তৈরি করো, শিক্ষাটাও সবার জন্য না, ওটাও কেবলমাত্র ধনীদের জন্য। শিক্ষাটা মেধার জন্য নয়, যার পয়সা আছে সেই লেখাপড়া করতে পারবে, তাতে গাধাও লেখাপড়া করতে পারবে। যতই মেধা তুমি থাকুক, তুমি বাইরে থাকবে, কারণ তোমার পয়সা নেই, লড়বে কে, বলবে কে? ভারতবর্ষে আর কোনো সংগঠন কিন্তু নেই, বহু সংগঠন আছে, কেউ জাতের ভিত্তিতে বলে অমুক জাতের সবার শিক্ষা চাই, কেউ বলে অমুক ধর্মের সবার শিক্ষা চাই, কেউ বলে অমুক রাজ্যের সবার শিক্ষা চাই, কেউ বলে অমুক অঞ্চলের সবার শিক্ষা চাই। ছাত্র ফেডারেশনই একমাত্র সংগঠন যে প্রথম ভারতবর্ষে স্লোগান দিয়েছিল সবার জন্য শিক্ষা চাই। হিন্দু, মুসলমান, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, পারসি, নাস্তিক নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে, পাহাড় বনাঞ্চল নির্বিশেষে, মরুভূমি নদী উপত্যকা নির্বিশেষে, এই স্লোগানটাই আক্রান্ত। ফলে দেশ এতে এগোবে না, কখনো এগোতে পারে না। গোচনা খাইয়ে দেশকে বুঁদ রাখতে চাইছে, আর বুঁদ রাখতে পারবে না যদি শিক্ষিত সমাজ এখানে উপস্থিত থাকে ভারতবর্ষে।
ফলে এই মুহূর্তে যারা ভারতবর্ষের সম্পদ সব লুট করতে চাইছে তারা চাইবে না যুক্তিবোধের মধ্য দিয়ে প্রতিবাদের কণ্ঠ সামনের সারিতে আসুক, ফলে যুক্তিবোধটাকেই আঘাত করো। মানুষ তো প্রশ্ন করবে এই যে 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ কিসের জন্য? 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ কোভিড-19, তাই তো? আচ্ছা, এর সঙ্গে কি সম্পর্ক বলুন তো? কয়লা খনি বেচে দেবো, ভাইরাস মরে নাকি কয়লা খনি বেচে দিলে? সরকারি হাতে থাকলে ভাইরাসের চাষ হবে, আর বেসরকারি হাতে গেলে ভাইরাস মরবে? বলেছে নাকি এরকম কথা কেউ? এমনকি ট্রাম্পও বলেছে নাকি? ওর পুরো মাথা খারাপ তাতেও বলেনি। তাহলে কি সম্পর্ক আছে? দেশের উড়োজাহাজ কোম্পানি বেচে দেবো, দেশের ব্যাংক বেচে দেবো, এর সঙ্গে কোভিড-19 সংক্রমণের সংক্রান্ত সংকটের কি যোগাযোগ আছে? এবার এই প্রশ্ন তো যে কোনো যুক্তিবাদী মানুষ প্রশ্ন করবে, যে কোনো মানুষ তো প্রশ্ন করবে। বিশ্ববাজারে তুমি যেদিনকে প্রধানমন্ত্রী হয়েছিলে সেদিনকে তেলের দাম ছিল $110 প্রতি ব্যারাল, আর তেলের দাম ছিল $78, আজকে $39 পার ব্যারাল, আজকেও তেলের দাম $78। আর তুমি বলেছিলে বিশ্ববাজারের সঙ্গে যোগসূত্র তৈরি করবার জন্য আমি প্রাইস মেকানিজম, অতীতে যা ছিল অর্থাৎ সরকার নিয়ন্ত্রিত মূল্যমান বা মূল্য স্থির করবার ব্যবস্থা আমি তুলে দিলাম। লোক প্রশ্ন করবে তো? কিন্তু যদি আপনার মধ্যে যুক্তিবোধ না থাকে তাহলে আপনি কাঁসর ঘণ্টা বাজিয়ে করোনা ভাইরাস দূর করবার চেষ্টা করবেন, তাহলে কাঁসর ঘণ্টা বাজানোর লোক ওর চাই, হাতে হ্যারিকেন ধরে ওম নমঃ বলবার লোক ওর চাই। যে এর বিরোধিতা করবে আপাতত তার জন্য কোভিড-19 ব্যবহার করে ব্রিটিশ আমলে তৈরি একটা আইন, 1928 সালে যা তৈরি হয়েছিল, না 20 সালে ওই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, 1893 সালে যে আইন তৈরি হয়েছিল, যে আইনে আপনার সাধারণ অধিকার খর্ব হয়, সেই আইনের ভিত্তিতে গোটা দেশকে চালাতে চাইছে। এবং এই সময় গুরুত্বপূর্ণ সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করছে আপনাকে বাড়ির অভ্যন্তরে তালা চাবি মেরে বন্ধ রেখে, ফলে উপায় নেই, রাস্তায় নেমেই প্রতিবাদ করতে হবে। উপায় নেই, এই সরকার না পাল্টালে এই নীতি পাল্টাবে না, এই স্লোগান তোলবার মতো সুযোগ নেই যে নীতি পাল্টাও নয় তো সরকার দেবো পাল্টে। এই সরকারের এটাই নীতি যে দেশ চলে যাবে গুটি কতেক ক্রোনি ক্যাপিটাল অথবা বিজেপির আশপাশে থাকা 100-150টা পরিবারের হাতে দেশের সব সম্পদ চলে যাবে, আর আপনি ব্যস্ত থাকবেন গরুর পিছন পিছন ঘুরতে কখন সে চোনা ত্যাগ করবে। অন্য কোনো দিকে তাকানোর সুযোগ নেই। আর ছাত্র ফেডারেশনের লড়াইটা হচ্ছে যুক্তিবোধ তৈরি হোক, ছাত্র ফেডারেশনের লড়াইটা হচ্ছে প্রতিবাদের কণ্ঠ সামনের সারিতে আসুক, ছাত্র ফেডারেশনের লড়াইটা হচ্ছে শিক্ষা সকলের জন্য, ছাত্র ফেডারেশনের লড়াইটা হচ্ছে শিক্ষায় কোনো বিভেদ, তা সে বর্ণের ভিত্তিতে হোক, জাতির ভিত্তিতে হোক, ধর্মের ভিত্তিতে হোক, লিঙ্গের ভিত্তিতে হোক, কোনো বিভেদ রাখা যাবে না, অর্থনীতির ভিত্তিতেও কোনো বিভেদ রাখা যাবে না। ফলে যে শিক্ষানীতি আজকে গ্রহণ করা হচ্ছে এই শিক্ষানীতি আমাদের দেশে বৈষম্যের শিক্ষানীতি তৈরি করা হচ্ছে। আমেরিকাতে দেখবেন বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে, ট্রাম্পকে বাঙ্গারে ঢুকতে হয়েছে। আমাদের দেশেও এই বৈষম্যের যে শিক্ষানীতি, এই বৈষম্যের শিক্ষানীতির বিরুদ্ধে লক্ষ লক্ষ ছেলে মেয়েকে নামাতে হবে। এ সমস্যা কেবলমাত্র বামপন্থী ছাত্রছাত্রীদের নয়, এ সমস্যা গোটা দেশের ছাত্রছাত্রীদের। ফলে আমার শুনে খুব ভালো লাগলো ময়ূকের কাছে কি সৃজনের কাছে যে অন্যান্য ছাত্র সংগঠন, বিভিন্ন ছাত্র সংগঠন, ছাত্রদের মধ্যে কাজ করছে বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা ক্ষেত্রে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, তাদেরকেও জড়ো করতে হবে আমাদের যে রাইট টু এডুকেশন, এই দাবিতে অসংখ্য মানুষকে রাস্তায় নামানোর জন্য।
83rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, 83তম সংবিধান সংশোধন যেটা পরবর্তী ক্ষেত্রে 93তম সংবিধান সংশোধন হিসেবে গৃহীত হয়েছে, সার্বজনীন শিক্ষা, সেই সময়ও ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আমরা এই ধরনের সমস্ত ছাত্র সংগঠন, সমস্ত শিক্ষক সংগঠন, শিক্ষাকর্মী সংগঠন, শিক্ষা নিয়ে কাজ করে এই রকম স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা নিয়ে লড়াই করে, আন্দোলন করে এই রকম সমস্ত সামাজিক সংগঠন নিয়ে আমরা ন্যাশনাল কনক্লেভ ডেকেছিলাম দিল্লিতে, এবং এই আন্দোলনের ঢেউ সেই দিনকে ছড়িয়ে গেছিল গোটা ভারতবর্ষে। ফলে সেই ধরনের দুর্বার আন্দোলন তৈরি করবার ঐতিহাসিক দায়িত্ব এসএফআইয়ের। ফলে ছাত্র সংগ্রাম যে সুদীর্ঘ ঐতিহ্য বহন করছে, ছাত্র আন্দোলনের মুখপত্র হিসেবে ছাত্র ফেডারেশন যে সুদীর্ঘ আন্দোলনের ঐতিহ্য বহন করছে, অতীতেও যে গুরু দায়িত্ব পালন করেছে, আগামী দিনেও এই গুরু দায়িত্ব পালন করতে পারবে। আজকে ছাত্র সংগ্রামের প্রতিষ্ঠা দিবসে এই আহ্বান, এই শপথ সবাই নিশ্চয়ই নেবেন, এই আমার বিশ্বাস। ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রমিক দেখে এত সহজভাবে, এত কঠিন বিষয় এত সহজভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য। দীর্ঘক্ষণ ধরে এই প্রোগ্রামটি চলছে, নিশ্চিতভাবে দাঁড়িয়ে আমাদের পূর্ববর্তী বক্তারা যা বলেছেন সেই পথ ধরে আরও বৃহত্তর ছাত্র আন্দোলনে বাংলার বুকে গড়ে তুলতে হবে। এবং যুক্তিবাদী মন, শ্রমিকদের কথা যেটা শেষ করলেন যে যুক্তিবাদী মনকে গড়ে তুলতে হবে, সেই যুক্তিবাদী মনকে গড়ে তোলার জন্য হাতিয়ার হোক আমাদের ছাত্র সংগ্রাম। এবং আগামী 17 তারিখ, আবারও মনে করিয়ে দিতে চাইছি, আগামী 17 তারিখ গোটা বাংলা জুড়ে ছাত্র সমাজ রাস্তায় নামবে আমাদের অধিকার বুঝে নেওয়ার জন্য, আমাদের হকের কথা বুঝে নেওয়ার জন্য। যদি মেহুল চস্কির ঋণ মকুব হতে পারে তাহলে আমাদের ফিস কেন মকুব হবে না, এই প্রশ্ন নিয়ে এ বাংলার অলিতে গলিতে ছাত্র সমাজ যাতে রাস্তায় নামে সেই আহ্বান আমরা ছাত্র রাজ্য কমিটির পক্ষ থেকে রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ হলো। আচ্ছা।